ক্যালেন্ডার সেকশনে আছে, ক্যালেন্ডার সেকশনে। একটু ফোন করেছিল তারপর আমি একটা কোশ্চেন দেবো, সেই কোশ্চেন আনসার করবে, তারপর রিসার্চের এই টপিক গুলো না জানলে তুমি একদম এবং এটাকে রিপিটেডলি দুবার তিনবার পড়তে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটুখানি পড়াচ্ছি, রিসার্চ করে তো সব বেশি জায়গা আলোচনা হচ্ছে, রিসার্চ মানে রি অ্যান্ড সার্চ মানে এগেইন অ্যান্ড এগেইন রিসার্চ। তো এটা নিয়ে অনেকে অনেকের বক্তব্য আছে, সেগুলো অনেকটা ইম্পর্টেন্ট নয়। তো রোল অফ দ্য রিসার্চ ইন ডিফারেন্ট ফিল্ড, মানে বিভিন্ন ফিল্ডে রিসার্চটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা ইম্পর্টেন্স দেয়, একটা ডেভেলপমেন্ট তৈরি করে, এবং এভরি স্কোয়ার অফ লাইফে এটা একটা ইঞ্জিনিয়ারের জন্য আমরা কিন্তু রিসার্চটাকে করি। এটা থেকে খুব একটা কোয়েশ্চেন আসবে না। তো রিসার্চ অ্যাপটিটিউড ইম্পর্টেন্ট ফর দ্য ক্যান্ডিডেটস অফ দ্য এনটিইডিসি এক্সাম, ঠিক আছে? কারণ এখানে মোটামুটি 5-6টা করে কোশ্চেন প্রত্যেক বছর আসে, যেটা করলে কিন্তু না পড়লে এটা করা যাবে না, সেটা এই ইনভেস্টিগেশন যাই হোক। তাহলে আমরা চলে আসি একদম থেকে, যে অবজেক্টিভ অফ রিসার্চ, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ রিসার্চ। ফার্স্ট ওয়ান টু অ্যানা, ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান টু অ্যানালাইজ। শুনতে পাচ্ছো সবাই? শুনতে পাচ্ছো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ রিসার্চ, এই পয়েন্টসগুলো একটু মনে করার চেষ্টা করো। আর আমি বিভিন্ন রিসার্চের মেথড, মেথোলজি সব সম্পর্কে আমাদের যতটুকু মনে যাচ্ছে। Research activity of a teacher or any other key position holder in a teaching institute usually aim at a product to analyze performance of the student by recording. মানে ধরো কোনো একজন টিচার সে রিসার্চ করতে চায় স্টুডেন্টদের দিকে, পড়াশোনা সম্পর্কে, তাহলে সে কী রিসার্চ করবে না, তার অবজেক্টিভ কী হবে? তার অবজেক্টিভ হচ্ছে অ্যানালাইজ দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট বাই রেকর্ডিং দেয়ার ডেটা অন দেয়ার মার্কস ইন ক্লাস টেস্ট অ্যান্ড মেজর এক্সাম, টু নো অ্যাবাউট দ্য ট্রেন অফ দেয়ার পারফরমেন্স অ্যান্ড লুক ফর দ্য পসিবল কজ অফ এনি ডিপ্রেশন। তাহলে আমরা স্টুডেন্টদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, স্টুডেন্টরা কোনো ভালো কিছু জানতে পারছে কিনা, তাদের অসুবিধা কিনা, সেই নিয়ে যদি রিসার্চ করতে হয়, তাহলে তার এমটা কিন্তু ফোকাসিং হবে স্টুডেন্টদের দিকে, টু ফাইন্ড দ্য রিমিডিয়াল ক্লাসেস, টু ইম্প্রুভমেন্ট, টু অ্যানালাইজ দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট। মানে আমি কিন্তু কোন রিসার্চ করতে পারছি না, রিসার্চ অ্যাক্টিভিটি অফ এ টিচার যে কিনা টিচিং ইনস্টিটিউটে স্টুডেন্টকে পড়ায়, তার এইগুলো হচ্ছে তার অবজেক্টিভ। টু এনকাউন্টার দ্য প্রবলেম অ্যারাইজিং ডে বাই ডে, লাইক টু কম্পেয়ার এফেক্টিভনেস অফ ডিফারেন্ট টাইপস অফ টিচিং এডস অ্যান্ড টু আপডেট কারিকুলাম ফর দ্য টাইম। তাহলে একজন টিচারের এতগুলো কিন্তু এম, এটা স্টুডেন্টগুলোকে কত ভালো করে তৈরি করতে পারে, এটা একটা টিচারের এম। তাহলে ইন জেনারেল হোয়াট ইজ দ্য এম অফ দ্য রিসার্চ, সেটা হচ্ছে এইটা। ইন জেনারেল রিসার্চ মোস্টলি আন্ডারটেকেন তার মানে জেনারেল মানে সব ফিল্ডে, কেউ না কেউ যেমন একজন টিচার, যেমন ধরো তারের যেমন সিনেমাটা তোমরা দেখেছো, সেখানে আমির খান একজন স্টুডেন্টকে নিয়ে তার লেখা, তার লেখন কেমন হচ্ছে না হচ্ছে, সেই যে তার যত রকমের তার চিন্তাভাবনা সেটাকে সে রিসার্চের আন্ডারে নিয়েছে, তাকে সব অ্যাঙ্গেল থেকে দেখছে। এটা গেলে একটা স্টুডেন্ট টিচার তার স্টুডেন্ট সম্পর্কে রিসার্চ, কিন্তু জেনারেল রিসার্চ মানে যে কোনো ফিল্ডে রিসার্চ, সেটা কি হতে পারে, তার অবজেক্টিভ হচ্ছে এটা টু আন্ডারস্ট্যান্ড এনি পার্টিকুলার ফেনোমিনাল অর প্রবলেম অ্যান্ড অ্যানালাইজ ইটস কজ অ্যান্ড ইফেক্ট। মানে কোনো একটা ঘটনা ঘটলো, তো কেন ঘটলো, তার কী কারণ এবং তার কী ফলাফল, সেটা কিন্তু আলোচনা করা, বোঝা, জানা, সেটাই হচ্ছে একটা রিসার্চ এর মেইন অবজেক্টিভ। টু স্টাডি দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ দ্য ফেনোমেনন, কোনো একটা ঘটনা ঘটছে সেটা বারবার কেন ঘটছে, যেমন যে ফার্স্ট ওয়েভ গেল, সেকেন্ড ওয়েভে আবার এলো করোনা,
তাহলে থার্ড ওয়েভে আসবে, এই যে বারবার কেন আসছে সেটা নিয়েও স্টাডি করা প্রশ্ন করা, সেটা খুব একটা রিসার্চ কে বলতে পারবে পড়তে হবে কি হবে কি ঠিক করে আসবে কিনা, তো চারটাই কোয়েশ্চন সেটা হবে কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা জেনারেশন হবে। তো ভেরিফাই সোশ্যাল ফ্যাক্ট জেনারেলাইজেশন আর ভ্যালুস, কোন একটা ঘটনা সেটা মানে সোশ্যাল ফ্যাক্ট কি বা তার ভ্যালুস কিরকম তার জেনারেলাইজেশন সেগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারি, সেটা একটা অবজেক্টিভ। তো টু সাজেস্ট রিমিডিয়াল মেজার্স অফ দ্য সলিউশন ফর দ্য প্রবলেম, প্রবলেমের সলিউশনে কী হতে পারে সেটা একটা জেনারেল রিসার্চ। টু এক্সামিন ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ডেলি লাইফ, ডেলি লাইফে ডিফারেন্ট অ্যাসপেক্ট কী হতে পারে, মানে এগুলো হচ্ছে কিন্তু অবজেক্টিভ, মানে একজন কেন কাজ করছে। আমি একটা রিসার্চ করতে হয় বসে গেলাম পাঁচটা পেপার করতে শুরু করলাম, একটা দুটো পেপার লিখলাম পাঠালাম পাবলিশ হলো, কিন্তু ওটাই রিসার্চ নয়, মানে ওটা তাহলে অবজেক্টিভ কী, তোমার এম কী, সেই এমটা কিন্তু এইগুলো, এটা জেনারেল এম। টু ডেভেলপ প্রিন্সিপাল উইচ সেট এ পার্টিকুলার প্রসিডিউর, ওর একটা প্রসিডিউর তাকে কীভাবে তুমি সেভ দেবে। টু ফর্মুলেট নিউ থিওরিজ উইচ এক্সপ্লেন এনি ফেনোমেনা অর পার্টিকুলার সিচুয়েশন অ্যান্ড হেল্প ইন অ্যাডভাইস, মানে কি আমাকে যে মানে সবসময় তোমরা হয়তো অনেকেই ভাবো রিসার্চ মানে নতুন কিছু একটা বানাতে হবে, না নতুন কিছু নয় সবসময়, এগুলো তার অবজেক্ট, এগুলো তো নতুন কিছু সব আছে না, কিন্তু নতুন থিওরি দেওয়াটাও একটা রিসার্চ, নতুন থিওরি তুমি দিতে পারলে সেটা ভালো, সেটা আরও বেস্ট। অথবা টেস্ট এ হাইপোথিসিস ডিপিক্টিং দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, এটা খুবই ইম্পর্টেন্ট। টু টেস্ট এ হাইপোথিসিস ডিপিক্টিং দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, আমাদের এটির জন্য এটা লাগবে যে এই যে হাইপোথিসিস কী এবং ভেরিয়েবলদের রিলেশন কীভাবে আমরা বার করি, এটা আমাদের বিভিন্ন কোশ্চেনে আসছে। তো হাইপোথিসিসের কোনো একটা হাইপোথিসিস কেউ হয়তো বললো যে একটা কিছু মানে স্টেটমেন্ট দিল, যে বললো দেখো এটা হলে এটা হয় বা এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলের সঙ্গে ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট, তখন আমরা তার টেস্ট করে বার করা সত্যি ডিপেন্ডেন্ট না ইনডিপেন্ডেন্ট সেটাকে আমাকে বার করার পর একটা কিন্তু রিসার্চ একটা উচিত। তো রিসার্চ জেনারেলি ওরিয়েন্টেড টুয়ার্ডস লুকিং ফাইভ ডব্লিউস অ্যান্ড ওয়ান এইচ, ফাইভ ডব্লিউস হু হোয়াট ওয়্যার ওয়েন ওয়াই অ্যান্ড ওয়ান এইচ মানে হাউ কীভাবে, পাঁচটা ডব্লিউ অ্যান্ড একটা এইচ নিয়ে কিন্তু রিসার্চ। সেই জন্য বেনার্ড ব্রান্স ব্রুস বার্নার্ড ব্রুস বলেছিল মিলিয়ন স দ্য অ্যাপেল ফল বাট নিউটন ওয়াজ দ্য ওয়ান হু আস্ক ওয়াই, সো ইট ইজ দিস ওয়াই হুইচ লিড টু দ্য ডিসকভারি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন, তার মানে এই এই যে কেন কীভাবে কে কোথায় এই কোশ্চেন্সগুলো কিন্তু রিসার্চে খুব খুব ইম্পর্টেন্ট, তবে পরে আর কোনো রিসার্চে কিন্তু বলবে এখন তাহলে অবজেক্টিভ অফ রিসার্চ ক্যান বি ক্যাটাগরাইজ, তাহলে এই যে এতগুলো অবজেক্টিভটা রিসার্চের কী জন্য দরকার রিসার্চ সেটাকে তিনটে ভাবে দেখ, একটা হচ্ছে থিওরিটিক্যাল অবজেক্টিভ, একটা অ্যাকচুয়াল অবজেক্টিভ, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অবজেক্টিভ। থিওরিটিক্যাল অবজেক্টিভ মানে ইট লিডস টু ফর্মুলেশন অফ নিউ থিওরি বেসিক নলেজ বা এক্সপ্লোরিং দ্য অ্যাসোসিয়েশন বিটুইন ডিফারেন্ট ভেরিয়েবলস, সার্চ অবজেক্টিভস আর ইউজ ফান্ডামেন্টাল রিসার্চ ইন সাবজেক্ট অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, মানে আমি একটা নতুন থিওরি দিলাম নতুন ফর্মুলা নতুন মডেল বানালাম নতুন ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করলাম করে আমি একটা প্রশ্ন চলেছি সেটা কিন্তু থিওরিটিক্যাল রিসার্চ, মানে এটাকে আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে জনগণের উপরে অ্যাপ্লাই করা যাচ্ছে কি না বা কোনো একটা ফিল্ডে অ্যাপ্লাই করা যাচ্ছে না সেটা পরে হবে। থিওরিটিক্যাল রিসার্চ সবসময় প্রায় 10 বছর 12 বছর 15 বছর বা 20 বছর 100 বছর পর্যন্ত আগে হয়ে যায়, তারপরে তার প্র্যাকটিক্যাল হয়। মানে যেমন ধরো আমাদের যে ওয়ান অ্যান্ড জিরো বাইনারি নাম্বার, এটা কিন্তু 100 বছর আগে প্রপোজ হয়ে গেছিলো যে বাইনারি নাম্বার মানে একটু ডিসক্রিট ডিজিটাল ওয়ান অ্যান্ড জিরো সেটা আছে এবং সেটাতে কাজ করা ডিভাইস দিয়ে, তার 100 বছর পরে লোকজন ল্যাবে টেস্ট করছে যে ফ্লিপক্যাপ ইউজ করে ওয়ান অ্যান্ড জিরো দিয়ে টেস্ট করে দিচ্ছে যে হ্যাঁ সত্যি হতে পারে, সত্যি যেটা থিওরিটিক্যাল অবজেক্টিভ। অ্যাকচুয়াল অবজেক্টিভ হচ্ছে স্টাডিজ উইথ সাচ অবজেক্টিভ এম অ্যাট ফাইন্ডিং নিউ ফ্যাক্ট, দিস আর ইউজ ইন হিস্ট্রি সাবজেক্ট অ্যান্ড এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেটরি মানে এক্সপ্লেন করবো কোনো একটা ঘটনাকে এক্সপ্লেন করা, ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাটা কেন ঘটবে, হরপ্পা মহাজ সভ্যতা কেমন ছিল সেখানে
তাদের যে ড্রেনেজ সিস্টেম কেমন ছিল, শহরের জানলাগুলো কোন দিয়ে খোলা থাকতো কেন থাকতো, সেইসব নিয়ে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যে রিসার্চ সেগুলো করা যায় 141। তাতে হচ্ছে কি কোনো নতুন ফ্যাক্ট আছে কি না সেটা বার করে, এমন কিছু হিডিং ফ্যাক্ট আছে যেটা কেউ ডিসকভার করে কি সেটা বার করে, হ্যাঁ সেটা হচ্ছে। আর অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেশন অবজেক্টিভ, আর একটা হচ্ছে যে সার্চ অবজেক্টিভ সাজেস্ট দ্য ইউজ অফ অলরেডি এক্সিস্টিং থিওরিজ টু নিউয়ার সলিউশন সিচুয়েশন, দিজ আর ইউজ ইন অ্যাপ্লাইড রিসার্চ, মানে অলরেডি জিনিসটা রয়েছে তুমি সেটাকে একটা নতুন সিচুয়েশানে এলে কী করে সেটাকে অ্যাপ্লাই করবে সেই ধরনের রিসার্চ কেন্দ্রগুলি তার অবজেক্টিভ হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা অবজেক্টিভ অব রিসার্চ তিনটি ভাগ, থিওরিটিক্যাল, অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাপ্লিকেশন। এবং সেগুলো বোঝা যাচ্ছে থিওরিটিক্যাল মানে হচ্ছে তুমি বিভিন্ন থিওরি দেবে, অ্যাকচুয়াল মানে সেটা এক্সপ্লেন করে হবে, আর অ্যাপ্লিকেশন মানে সেটা নতুন কোনো ফিল্ডে একই জিনিস আছে সেটা নতুন কোনো কাজে লাগবে কিনা সেটাকে। এবার আমাদের কাছে রিসার্চ মেথড আর মেথডোলজি এই দুটো টার্ম কিন্তু প্রায় শুনে থাকবে, রিসার্চ মেথড আমরা করেছি। রিসার্চ মেথড কাকে বলে আর মেথডোলজি কাকে বলে, ছোটো করে বললে রিসার্চ মেথড আর দ্য ডিফারেন্ট মেথড অর টেকনিক উইচ আর ইউজ ইন এনি অফ দ্য স্টেজ অফ দ্য রিসার্চ, বি ইন ডেটা কালেকশন, অ্যানালাইজিং ডেটা অর চেকিং দ্য অ্যাকুরেসি অফ দ্য রিসার্চ। মানে কি কোনো অ্যাকুরেসি রেজাল্ট চেক করতে গেলে বা বিভিন্ন স্টেজ, হ্যাঁ এনি স্টেজ অফ দ্য রিসার্চ প্রসিডিওর, যে কোনো রিসার্চ প্রসিডিওরে যে কোনো স্টেজে আমরা যে মেথডগুলো ইউজ হয় সেটাকে আমরা বলছি রিসার্চ মেথড। এর আর রিসার্চ মেথডোলজি কাকে বলে, দিস আর দ্য স্টাডি অফ হাউ টু কন্ডাক্ট রিসার্চ সায়েন্টিফিক্যালি অ্যান্ড সিস্টেমেটিক্যালি, হ্যাঁ ইট ইজ এ সায়েন্স উইচ ডিলস উইথ হাউ টু সলভ দ্য প্রবলেম উইথ রিসার্চ। তার মানে কি রিসার্চ মেথডের মধ্যে ধরো তুমি দেখা গেলো তুমি 20টা রিসার্চ মেথড করেছো, 50টা করেছো, কিন্তু করার পরে তোমার এই রিসার্চ করতে গেলে ওই 50টা থেকে কটা তোমার কাজে লেগেছে এবং সেইটা কীভাবে কাজে লেগেছে সেটাকে কীভাবে সেই মেথডগুলোকে তুমি এই প্রবলেমটাকে সলভ করেছো সেই মানে মেথডগুলোকে আমরা বলবো রিসার্চ মেথডোলজি, মেথডোলজি ফর এ পার্টিকুলার প্রবলেম। আর রিসার্চ মেথড হচ্ছে ইন জেনারেল মানে সব স্টেজ অফ দ্য রিসার্চে আমার কাছে যতগুলো মেথড রয়েছে সবগুলোকে আমি বলবো রিসার্চ মেথড। আর রিসার্চ মেথডোলজি হচ্ছে আমার পার্টিকুলার মেসেজে আমি কী করে এই প্রবলেমটাকে সলভ করেছি ওই মেথডগুলোকে নিয়ে, 50টা মেথড নিয়ে তো আমি সলভ করি আমার দোকানে 5টা নিয়ে সলভ করেছি, সেই 5টাকে আমি বলছি রিসার্চ মেথড সলভ দ্য প্রবলেম অফ দ্য রিসার্চ। বুঝে গেছে? তাহলে রিসার্চ মেথডোলজি হ্যাজ ব্রডার স্কোপ দ্যান রিসার্চ মেথড, কারণ রিসার্চ মেথড শুধু আমাকে টেকনিকটা বলে দেবে কিন্তু স্কোপটা কী না সেটাকে নিয়ে কীভাবে তার স্টেপ বাই স্টেপ কোন কোন জায়গায় কী কী প্রবলেম ফেস করে ওই মেথডটা দিয়ে আমি আমার প্রবলেম সলভ করেছি সেই স্কোপটা অনেক বেশি আছে রিসার্চ মেথডোলজি। তো রিসার্চ মেথডটা তোমাকে বলে দেবে এটা হচ্ছে মেথড 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 1 2 3 4 5 রিসার্চ মেথড। তাহলে রিসার্চ মেথডোলজি টিচ হাউ এ প্রবলেম ক্যান বি আইডেন্টিফাইড and expressed and how and why a hypothesis is formulated, এগুলো সব বিষয় মেথডোলজি বলবে। আমি ধরো একটা টেকনিক সলভ করতে গিয়ে কোনো একটা মেথড নিয়ে সলভ করছি, সলভ করতে 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 আমি মাঝখানে আটকে গেল, তখন আমার মনে হলো না এই মেথডে আরও দুটো ভেরিয়েবল অ্যাড করতে হবে, করলে তবে এই ফর্মুলাটা কাজে লাগে। তাই আমি যখন দুটো ভেরিয়েবল অ্যাড করছি সঙ্গে সঙ্গে নতুন একটা হাইপোথিসিস হচ্ছে, নতুন একটা থিওরি ফর্মুলেশান চলে আসছে, তখন সেই ফর্মুলেশানকে নিয়ে আমি আবার তাকে সলভ করছি, তাহলে নতুন হাইপোথিসিস তৈরি হয়ে যাবে রিসার্চ মেথডোলজি কাজ করতে গেলে। অ্যান্ড হুইচ মেথড শুড বি ইউজ ফর কালেক্টিং অর অ্যানালাইজিং ডেটা, হুইচ মেথড শুড বি ইউজ টু চেক অ্যাকুরেসি অফ দ্য রেজাল্ট অ্যান্ড হুইচ আর নট, এই সমস্তগুলো কিন্তু আমি রিসার্চ মেথডোলজির মধ্যেই পাবো, রিসার্চ মেথডের মধ্যে নয় রিসার্চ মেথডোলজি। বোঝা গেছে? তাহলে রিসার্চ মেথড আর মেথডোলজি। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করবে তাহলে আমরা তার অ্যান্সারগুলো দিতে পারবো। আচ্ছা এবার হচ্ছে টাইপ অফ রিসার্চ, রিসার্চ তো জানো রিসার্চ করো রিসার্চ করেছে করবে, কিন্তু রিসার্চকে কতগুলো ভাগ ভাগ করা হয়, রিসার্চ ক্যান বি ক্যাটাগরাইজ অন দ্য বেসিস অফ ইটস প্রসেস, অ্যাপ্লিকেশান, ইনকোয়ারিমেন্ট, আইডিয়া অ্যান্ড কনসেপ্ট, এক্সটেনশান অর নিউনেস, অবজেক্টিভ, লজিক এক্সেপ্ট। মানে এই যে এতগুলো পার্ট প্রত্যেকটার উপর বেস করে কিন্তু যে কোনো একটা রিসার্চকে ক্যাটাগরাইজ করা হচ্ছে। তাহলে ইন জেনারেল
There are two types of research following at the research types. On basis of others, অনেক ভাগ আছে রেঞ্জ জেনারেল আর কি একটা হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বুঝতে পারছো মানে এটা দি কোয়ান্টিটেটিভ মানে কি মানে ইট ডিলস উইথ দ্য কোয়ান্টিটেটিভ ফিনোমিনা মানে কোয়ান্টিটি কোয়ান্টিটির উপরে কাজ করবে কতজন কতগুলো কত ভাগ কোয়ালিটেটিভ মানে ইট ডিলস উইথ qualitative phenomenon and including quality quality উপর কাজ করবে ঠিক আছে then qualitative quantitative research it is used to quantify a problem মানে attitude behavior or opinion এগুলো নিয়ে quantity quantity মানে quantify মানে behavior মানে অনেক opinion কতজন কে কি বললো এগুলোকে আমরা কোয়ান্টিফাই করবো প্রবলেম আর কোয়ালিটি কিন্তু ইট ইজ এ অ্যানালিসিস ইউজ ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ প্রবলেম হুইচ ক্যান নট বি কোয়ান্টিফাইড মানে কোয়ান্টিফাইড করা যাবে না নাম্বারিং করা যাবে না হিসাব করা যাবে না শুধু কোয়ালিটিটা আমরা বুঝতে পারবো সেই ধরনের রিসার্চ করে কোয়ালিটেটিভ আচ্ছা ইট টেলস অ্যাবাউট হাউ মাচ অর হাউ মেনি কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ মানে কি হাউ মাচ অর হাউ আর কোয়ালিটি কি বলে না ইট প্রোভাইডস আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম অ্যাটিচিউড অ্যান্ড বিহেভিয়ার মানে এখানে কিন্তু হিসেব করা যাবে না এটা শুধু বলবে কেন হলো কি কেন হলো এবং কীভাবে প্রবলেমটা সলভ করা যাবে তার আন্ডারস্ট্যান্ডিংটা বোঝাবে কোয়ালিটেটিভ মানে এই দুটো ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডের মধ্যে তুমি মিনিংটা পাবে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ইট ইউজুয়ালি স্ট্রাকচার্ড ইয়েস কোয়ান্টিটেটিভ হচ্ছে স্ট্রাকচার্ড অ্যান্ড কোয়ালিটেটিভ হচ্ছে ইউজুয়ালি আনস্ট্রাকচার অর সেম স্ট্রাকচার It is similar to deductive research and goes from the general to specific. Deductive research মানে কোনো একটা প্রবলেম নিয়ে আমি ডিডিউস করতে 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 তার ভ্যালু অ্যাড করতে করতে বা মাইনাস করতে করতে আমি গেলাম সেটা একটা জেনারেল ফর্মুলা থেকে আস্তে আস্তে স্পেসিফিক করে আমার এক্স ওয়াই জেড দেওয়া আছে আমি আস্তে আস্তে ডিডাকশন করে করে এক্স এর ভ্যালু জেড এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এরকম করে পাওয়া কোয়ান্টিটেটিভ রিসার্চ কিন্তু এখানে হচ্ছে কোয়ালিটেটিভের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিসার্চ সিমিলার টু ইন্ডাকটিভ রিসার্চ গোজ ফ্রম দ্য স্পেসিফিক টু জেনারেল মানে কোনো একটা স্পেসিফিক প্রবলেম আমি নিয়ে স্টাডি স্টার্ট করলাম স্টার্ট করতে করতে সেটা কি জেনারেল ফর্মুলা ধরো আমি এন এর ভ্যালু ফাইভ ধরে কাজ করছিলাম তখন আমি বললো না জেনারেল ফর্মুলা এন এর ভ্যালু কে ধরলে কী হবে তখন আমি যে আইডিয়াগুলো পাবো বা যে সমস্ত পাবো সেগুলোকে বলা হয় কোয়ালিটেটিভ বা ইন্ডাকটিভ রিসার্চ মানে এই নামগুলো একটু মনে রাখতে হবে কিন্তু যে ডিডাকটিভ রিসার্চ ইন্ডাকটিভ রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চ নাহলে এই কোর্সের যখনই আসবে তখন তোমার মাথায় যদি এই প্রত্যেকটা পয়েন্টের মান নামগুলো এবং তার কাজটা মনে না থাকে তুমি তাহলে অ্যান্সারটা বলতে পারবে না আচ্ছা টেকনিক ইউজ ফর ডেটা কালেকশন ইনক্লুড সার্ভে ইন্টারভিউ লঙ্গিটিউডাল স্টাডিজ অনলাইন পোল অ্যান্ড সো অন তার মানে কি এখানে সব যে ডেটাগুলো কালেকশন হচ্ছে সেগুলোতে একটু কোয়ান্টিটি আছে দেখো তুমি ইন্টারভিউতে তাকে 10টা কোশ্চেন করলে সে কিছু অ্যান্সার দিল সার্ভেতেও তুমি 50 জনের কাছে সার্ভে করলে অনলাইন পোলে তুমি ইয়েস নো করে হয়তো তাহলে 1000 লোকের উপর করবে তাহলে কোয়ান্টিটি আর এখানে কি হচ্ছে না টেকনিক্স ইউজ ডেটা কালেকশন ইনক্লুড গ্রুপ ডিসকাশন তাহলে এখানে কোয়ান্টিটি নেই গ্রুপ ডিসকাশন অনেক লোক বললো তাতে কিছু হ্যাঁ বললো কিছু না বললো কিছু লোক মতামত দিল কিছু ডিফারেন্ট আর্গু করলো অবজারভেশন তুমি কিছু একটা দেখলে দেখার পর বুঝলে বা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ একটা লোকের ইন্টারভিউ নিলে সে নিয়ে তার 10টা মতামত এই ধরনের বা স্টোরি কম্পিটিশন টেস্ট সেন্টেন্স কম্পিটিশন টেস্ট এরকম বিভিন্ন রকম জিনিসের উপরে যেখানে কিন্তু কোনো কোয়ান্টিফাই করা যাবে না তাহলে সেই সমস্ত ডেটা নিয়ে যখন রিসার্চ হবে তখন সেটা বলবো কোয়ালিটেটিভ রিসার্চ আচ্ছা কোয়ান্টিটিভ স্যাম্পল সাইজ কম্পারেটিভলি লার্জার বাট উইথ লেসার ডেপথ মানে ডেপথ খুব একটা বেশি নেই কিন্তু অনেক ডেটা নিয়ে কাজ করতে হবে কোয়ান্টিটি যেহেতু কিন্তু কোয়ালিটেটিভে আমাকে একদম কোয়ালিটি ডেটা চাই তার মানে কি কম্পারেটিভলি স্মলার সাইজ স্যাম্পেল কিন্তু গ্রেটার ডেপথ মানে অনেক বেশি ডিটেলস থাকবে কোয়ালিটিতে কাজ করতে হবে এইগুলো একটু ডিফারেন্সটা তোমাকে একবার পড়তে হবে সময় করে পড়ে একটা এক্সাম্পল দিচ্ছি তোরা স্টাডি কন্ডাক্টেড টু নো অ্যাবাউট হাউ মেনি পার্সন সাফার ফ্রম মেন্টাল ডিসঅর্ডার হাউ মাচ ইজ এস্টিমেটেড ট্রিটমেন্ট এক্সপেন্ডিচার এক্সটেন্ট অফ মেডিকেল এটা যদি একটা কোয়ালিটেটিভ রিসার্চের মতো পড়ে অফ মেডিকেল আছে এখানে ফেসিলিটি অ্যাভেলেবল ইন দ্য সিটি অর স্টেট অর ইন ইন্ডিয়া সো নাম্বার অফ ডক্টর নার্স হসপিটাল
এগুলো তার মানে নাম্বার দিয়ে আমি একটা যে কোয়ালিটেটিভ রিসার্চটাকে বোঝাতে পারি। হোয়ারেজ কোয়ান্টিটেটিভ হচ্ছে, কোয়ালিটেটিভ হচ্ছে স্টাডি কন্ডাক্টেড টু নো অ্যাবাউট হোয়াই পিপল সাফার ফ্রম মেন্টাল ডিসঅর্ডার। এখানে ছিল হাউ মেনি, কতজন ডাক্তার, কে দেখেছে, কি হয়েছে সেটা নিয়ে যদি রিসার্চ হয়। এখানে হচ্ছে কেন মেন্টাল ডিসঅর্ডার তার সাফার হচ্ছে, হাউ দিস এফেক্ট দ্য পার্সন লাইফ অফ এ পার্সন, এবং এর এফেক্টিভনেস অফ দ্য মেডিকেল ফেসিলিটি অ্যান্ড হার্ডশিপ পিপুল ফেস ওয়াইল অ্যাভেলিং দিস ফেসিলিটি, এইগুলো হচ্ছে সব কিন্তু তোমার কোয়ালিটেটিভ রিসার্চ। কেন হচ্ছে, তারা কি প্রবলেম ফেস করছে, তাদের মেডিকেল ফেসিলিটি কেমন পাচ্ছে না পাচ্ছে, সেগুলো নিয়ে রিসার্চ। তাহলে বোঝা গেছে আশা করি, কোয়ান্টিটেটিভ মানে তুমি কতটা ডেটা নিয়ে নাম্বার এবং কতজন বা কোনো একটা ভ্যালু সেটাকে মেজার করা যায়, কোয়ালিটির ক্ষেত্রে সেটা মেজার করা যায়। এবার আসছি মিক্সড রিসার্চ। মিক্সড রিসার্চ হচ্ছে there can be studied where both the qualitative and quantitative aspects are being analyzed in some study, but qualitative research can be some quantitative elements that can be tested with statistical technique or vice versa. তার মানে মিক্স হতেই পারে, কোয়ালিটেটিভের মধ্যে কিছু কোয়ান্টিটেটিভ আছে যেখানে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অফ ভাইস ভার্সা দিয়ে আমি স্টাডি করতে পারি। এবার আছে আমাদের যে ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ থাকবে, এটা অনেকেই জানো। হ্যাঁ, তুমি বলছি ইট ইজ ইউজ ফর জেনারেলাইজিং অ্যান্ড মেক্স অ্যাডিশনাল টু এক্সিস্টিং নলেজ বেস, আর ইট ইজ ইউজ ফর এনি স্পেসিফিক সোশ্যাল অর বিজনেস। অ্যাপ্লাইড মানে আমি ওখানে অ্যাপ্লিকেশন করি সোশ্যাল বা স্পেসিফিক কোনো একটা কাজে লাগবে। আর ফান্ডামেন্টালের ক্ষেত্রে কি না ফর্মুলেটিং থিওরি এটাকে আমি দেখব, কিন্তু অ্যাপ্লাইডের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার সলিউশন বার করবো কোনো একটা প্রবলেমের, এবং সেই প্রবলেমটা কেন হচ্ছে তার অ্যাপ্লিকেশানটা বিভিন্ন ফিল্ডে সোশ্যাল বিজনেসে তার কোথায় অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে। কারণ এখানে থিওরিটিক্যাল অনেকটা ফান্ডামেন্টালের মধ্যে, আর এটা হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশান মানে ডেটাটা কাজে লাগে। আচ্ছা, আর এক ধরনের সেপারেশন করা যায় রিসার্চকে, একটা হচ্ছে স্ট্রাকচার্ড একটা আনস্ট্রাকচার। স্ট্রাকচার্ড কাকে বলে, না ইন দিস রিসার্চ অবজেক্টিভ ডিজাইন স্যাম্পল এটসেট্রা অল আর প্রি ডিসাইডেড, এটা হচ্ছে স্ট্রাকচার। মানে আমি আগে থেকেই ডিসাইড করে নেবো যে তার অবজেক্টিভ কী, তার ডিজাইন কেমন হবে, তার স্যাম্পল কী নেবে, কোন ডেটা নিয়ে কাজ করবো, সেগুলো আমি অলরেডি ডিজাইন, এটা হচ্ছে স্ট্রাকচার। আনস্ট্রাকচার ক্ষেত্রে এই অ্যারাও ফ্লেক্সিবল অ্যাজ রিসার্চ অবজেক্টিভ ডিজাইন অ্যান্ড আর নট ডিসাইড, এটা আগে থেকে ডিসাইড করা যায় না, এটা তোমার আনস্ট্রাকচার, ঠিক আছে। ইট ইজ ইউজ ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ টু নো দ্য এক্সটেন্ট অফ দ্য প্রবলেম, ইট ইজ ইউজ ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ টু নো দ্য এক্সটেন্ট অফ দ্য প্রবলেম। স্ট্রাকচার মানে কোয়ান্টিটেটিভ, সেখানে কিছু ডেটা আছে, কিছু ভ্যালু আছে, আর এটা হচ্ছে ইউজফুল অফ দ্য কোয়ালিটেটিভ রিসার্চ। তার মানে কোয়ালিটেটিভ রিসার্চ হলে তার আমরা কোনো ডেটা পাবো না, শুধু নো অ্যাবাউট দ্য নেচার অফ দ্য প্রবলেম, নেচার অফ দ্য প্রবলেম ধরো কেন অসুস্থ হচ্ছে মানুষ, হ্যাঁ ইত্যাদিতে এগুলো কতজন অসুস্থ হচ্ছে, কতজনকে ডাক্তার দেখলো, সেটা স্ট্রাকচার। কিন্তু আনস্ট্রাকচারের ক্ষেত্রে কোয়ালিটেটিভ। এছাড়া কনসেপচুয়াল রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চ অ্যান্ড এম্পেরিক্যাল রিসার্চ আর একটা কিন্তু ভাগ আছে, সেটা কি কনসেপচুয়াল রিসার্চ হচ্ছে, ইট ইজ বেসড অন এস্টাবলিশিং এ কনসেপ্ট অর এ থিওরি বেসড অন অবজারভেশন অফ দ্য ইন্টেলেক্ট অ্যান্ড নট এক্সপেরিমেন্টস। মানে আমি একটা কনসেপ্ট বললাম, তোমার মনে হলো এই একটা কনসেপ্ট, বা ধরো আইনস্টাইনের মনে হচ্ছে যে ইকুয়াল টু এমসি স্কোয়ার একটা হয়, তখন তার এক্সপেরিমেন্ট করতে পারে, তার একটা কনসেপ্ট দিয়ে গেছে, ডিরাইভ করেছে, ক্যালকুলেট করেছে, দেখিয়েছে, কিন্তু সেটাকে তো ল্যাবে ফেলে তার ডেটা নিয়ে, হ্যাঁ বা ধরো গড পার্টিকেল আছে এরকম লোক বলে গেছে, তার 100-150 বছর পরে লোক এম্পেরিক্যাল রিসার্চ করছে, মানে এক্সপেরিমেন্ট বেস টেস্ট করে। তারপর থিওরিটিক্যাল হচ্ছে কনসেপচুয়াল, এম্পেরিক্যাল মানে এক্সপেরিমেন্ট, তার মানে ইট ইনভলভস পারফর্মিং এক্সপেরিমেন্ট টু টেস্ট রিলেভেন্ট অফ ওল্ড থিওরিজ অর টু প্রোভাইড দ্য বেস অফ দ্য নিউ থিওরিজ। মানে পুরোনো থিওরিটাকে নিয়ে আমি স্টাডি করে গিয়ে দেখলে নতুন থিওরি নতুন করছে কিনা, যদি ডেটা ম্যাচ করে তাহলে ওল্ড করছে, ম্যাচ না করে
তখন আমি নতুন শুরু করতে পারি এক্সপেরিমেন্টে বেস এমন একটা বেরিয়ে আসা ইম্পেরিক্যাল মানে কিন্তু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মানে ইম্পেরিক্যালটা কনসেপচুয়াল রিসার্চ ইজ বেসড অন দ্য থিওরিটিক্যাল রিসার্চ অ্যান্ড ইট জেনারেলি ইউজ টু ডেভেলপ এ নিউ থিওরি বাট দিস ইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ মানে ইম্পেরিক্যাল কনসেপচুয়াল তোমাকে আসলে বুঝতে আসবে না এছাড়া ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড ইনক্রিমেন্টাল রিসার্চ এই দুটো সম্পর্কে অনেক কিছু জানি ইনোভেটিভ মানে নতুন কিছু নিউ টেকনোলজি নিউ টেকনোলজি মানে ইনোভেটিভ আর ইনক্রিমেন্টাল মানে এক্সিস্টিং তার এক্সটেনশন অফ সামথিং এক্সিস্টিং অলরেডি আছে তার মানে কিছু একটা আছে হ্যাঁ তার সঙ্গে আমি কিছু অ্যাড করব তখন সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল রিসার্চ আর ইনোভেটিভ মানে কোথাও কিছু নেই আমি একটা নতুন থিওরি তখন সেটা হচ্ছে যেমন রিসার্চ কন্ডাক্টেড ফর ডেভেলপমেন্ট অফ ন্যানো টেকনোলজি মানে ন্যানো টেকনোলজি আগে নেই কেউ করেনি আমি কথা করছি সো দিস ইজ কিন্তু ইনক্রিমেন্টালের ক্ষেত্রে রিসার্চ কন্ডাক্টেড বাই কোম্পানি টু ইমপ্রুভ দেয়ার প্রোডাক্ট মানে অলরেডি হয়তো অ্যাকোয়াগার্ডে আইনভাবে একটা রয়েছে আমি তার সঙ্গে আরেকটা কিছু দিয়ে এটা সে কিছু বলে বললাম যে তারা এটা আরও আরও ফেসিলিটি বা জলের এই সেল এরকম করে একটা কিছু দিয়ে দিল তখন সেটা পরে আমি রিসার্চ করে দেখলাম সেটা তাহলে বোথ ইনোভেটিভ এন্ড ইনক্রিমেন্টাল রিসার্চ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফার্স্ট লিড টু নিউ টেকনোলজি অ্যান্ড আদার টেকস কেয়ার অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ কমিট আমি রিসার্চের ভাগগুলো বলছি এগুলো একটু মনে রাখতে হবে আর মনে রাখলে তোমাকে যখন রিসার্চ সম্পর্কে বলবে যে এটা স্ট্রাকচার এটা আনস্ট্রাকচার এটা ডিডাকটিভ এটা ইন্ডাকটিভ হ্যাঁ এটা হচ্ছে ইনোভেটিভ ইনক্রিমেন্টাল এই তুমি প্রত্যেকটা কাকে বলে না জানো হয়তো সেই অ্যান্সারগুলো কিন্তু আশা করছি তোমরা একবার পড়বে বা সেগুলোকে তোমরা একটা করে পড়ো আমি বুঝিয়ে দিচ্ছি বিভিন্ন কোশ্চেনও থাকে সেটা আমরা আলোচনা করলে আরও তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে তাই না তাহলে যদি বুঝতে গিয়ে কোথাও অসুবিধা হয় কষ্ট করো তাহলে আমি সেটা আলোচনা করতে করতে আরও তোমার কাছে সমস্ত মানুষের আমি চেক করে আসছি ডিসক্রিপটিভ রিসার্চ আর অ্যানালিটিক্যাল রিসার্চ ডিসক্রিপটিভ রিসার্চ কাকে বলে Now, it is undertaken to simply explain what occurred or what is occurring. Describe the problem, situation or phenomenon. That is, situation or phenomenon ke describe korte gele amra je research korbo seta hocche descriptive research. Our analytical research kake bolche na explain why it has occurred and how it occurred. Onekta qualitative, onekta কোয়ালিটেটিভ হচ্ছে অ্যানালিটিক্যাল মধ্যে পড়ে মানে হোয়াই হাউ এরকম দিয়ে যেগুলো আসবে হ্যাঁ বা এর আগে যেটা বলছিলাম এখানে যে হোয়াই হাউ দিয়ে যেটা আসছে এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভটা হাউ হোয়াই কোয়ান্টিটিভ নাম্বার অফ দিয়ে তো এখানে সেরকমই যেটা আমরা বলছি ডেসক্রিপটিভ আছে হোয়াট অকারেন্স কী ঘটেছে আর কেন ঘটেছে কীভাবে ঘটেছে সেটা অ্যানালিটিক্যাল ডেসক্রিপশান ক্লাসিফিকেশান কম্পারিজন এটসেট্রা আর ইউজ টু ডিসক্রাইব দ্য ফেনোমেনন ডেসক্রিপশন ক্লাসিফাই ডেসক্রিপশন ক্লাসিফিকেশন কম্পারিজন এটসেট্রা আর ইউজ to describe the phenomena analytically মানে কেন কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন মানে একটা কেন ঘটলো ঘটলো তার ফল কী সেগুলো বোঝার জন্য অ্যানালিটিক যেমন ধরো ডিসক্রিপটিভ হচ্ছে ফর এক্সাম্পল অ্যানালাইজিং দ্য ট্রেড অফ দ্য প্রাইস অফ পালস কেন এই যে অ্যানালিসিস করছি ট্রেড অফ দ্য প্রাইস মানে তার কেমন দামটা বাড়ছে তার একটা অ্যানালাইসিস করছি আর এখানে হচ্ছে অ্যানালাইসিস এটা ডেসক্রিপটিভ ডেসক্রিপশান দেবো আর এটা হচ্ছে অ্যানালাইজিং দ্য রিজন বিহাইন্ড দ্য
change in price indexes. তোমার পালসের দামটা তার বাড়ছে কিভাবে বাড়ছে সেটাকে ডিসক্রাইব করছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কেন হয় সেটাই কি কারণ রিজন সেটা নিয়ে তুমি আসবে। তার মানে বুঝতেই পারছো কোনো কিছু জিনিসকে তুমি ডিসক্রাইব করছো সেটা হচ্ছে তুমি ডিসক্রিপ্টিভ রিসার্চ, এবং সেটার পেছনে যখন তুমি একটা তত্ত্ব দিচ্ছ কীভাবে কেন কিছু হচ্ছে। আরেকটা ডিডাক্টিভ রিসার্চ, ইন্ডাক্টিভ রিসার্চ, তাহলে এই নামগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে, তাদের ডিফারেন্সগুলোকেও কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি কোশ্চেন এলে তুমি বলতে পারবে না ডিডাক্টিভ ইন্ডাক্টিভ। ডিডাক্টিভ হচ্ছে ইট ইজ এইম অ্যাট টেস্টিং থিওরি, ডিডাক্টিভ ইট ইজ এইম অ্যাট টেস্টিং থিওরিজ, আর ইন্ডাক্টিভ রিসার্চ ইট ইজ এইম অ্যাট ফর্মুলেটিং থিওরিজ, এক্সপ্লোরিং নিউ ফেনোমেনা অর রিইন্টারপ্রিটিং দ্য এক্সিস্টিং থিওরি ফর নিউ পারস্পেক্টিভ। মানে ইন্ডাকশন, ডিডাকশন আমি কেন বলতে চাইছি, নতুন একটা কিছু বলবো, আগেরটা যেমন ডিডাকশন আমি ডিডাক্ট করে করে টেস্ট করে বলবো আচ্ছা এটা হয়েছে, আর ইন্ডাকশন কিন্তু আমি নতুন একটা এক্সপ্লোরেশন করতে। আচ্ছা, ডিডাকটিভ ইজ এ জার্নি ফ্রম জেনারেল টু স্পেসিফিক, জেনারেল সবার জন্য এক্স ওয়াই জেডের একটা ইকুয়েশন নিয়ে নিলাম, তারপর আমি এক্স এর জন্য করছি। ঠিক ইন্ডাকশনটা হচ্ছে জার্নি ফ্রম স্পেসিফিক টু জেনারেল, আমি এক্স এর ভ্যালু 5 ধরে কাজটা করলাম, কিন্তু 6 জন্য হবে কিনা, 7 জন্য হবে কিনা, ইন ইভেন যে কোনো ভ্যালুর জন্য এটা হয় কিনা সেটা হচ্ছে ইন্ডাকশন। ঠিক আছে, মানে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কতটা বলে না, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কী বলে হচ্ছে যে এক্স এর ভ্যালু যদি 5 জন্য হয়, 6 জন্য হয়, এনের জন্য যদি হয় কিনা, যদি এনের জন্য হয় তাহলে সবার জন্য হয়, সেজন্য এটা মনে রাখতে স্পেসিফিক টু জেনারেল, আর সবার জন্য হচ্ছে বলে এটা ইন্ডাকশন রিসার্চ আমাদেরকে বলবে। স্পেসিফিক রিসার্চ হচ্ছে বিগেন্স উইথ হাইপোথিসিস। হ্যাঁ, ডিডাক্টিভ, ডিডাক্টিভ রিসার্চ হচ্ছে বিগিন উইথ হাইপোথিসিস, আর ইন্ডাক্টিভ হচ্ছে বিগিন উইথ রিসার্চ কোশ্চেন, মনে রাখবে এটা কিন্তু কোশ্চেন আসবে। ডেসক্রিপটিভ রিসার্চ আর অ্যানালিটিক রিসার্চ, সরি ডিডাক্টিভ রিসার্চ আর ইন্ডাক্টিভ রিসার্চের মধ্যে ডিডাক্টিভ রিসার্চ হচ্ছে আমি একটা প্রথমে হাইপোথিসিস ধরে নিলাম, ধরে নিয়ে আমি কাজটা স্টার্ট করবো, সেটা হচ্ছে ডিডাক্টিভ। ঠিক আছে, এবার আমি তার ভ্যালু ক্যালকুলেট করতে 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 ম্যাচ করতে, কিন্তু ইন্ডাক্টিভ হচ্ছে না, আমরা প্রথমে কিছু রিসার্চ কোশ্চেন নিলাম, তারপর সেটাকে নিয়ে আমি তার সলিউশন বের করে আনতে আমি একটা ফর্মুলা বা থিওরি একটা বানিয়ে ফেলি বা অ্যানালিটিক করে একটা ইন্ডাকশন প্রুভ করে দিলাম। দেখো এটা সবার জন্য। আচ্ছা, ডিডাক্টিভের ক্ষেত্রে এটি জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ কোয়ান্টিটেটিভ রিসার্চ, তাহলে দেখো ডিডাক্টিভ কিন্তু ডেসক্রিপটিভ, সরি ডিডাক্টিভটা হচ্ছে কোয়ান্টিটেটিভের মধ্যে পড়ে, আর কোয়ালিটেটিভের মধ্যে পড়ে কিন্তু হচ্ছে তোমার ইন্ডাক্টিভ। তোমার একটা এক্সাম্পল দিই, সাপোজ দেয়ার ইজ এ জেনারেলাইজেশন দ্যাট এডুকেটেড পিপল আর্ন মোর দেন আনএডুকেটেড পিপল, সো ইউ ক্যান টেস্ট দিস হাইপোথিসিস অন দ্য স্যাম্পল ফ্রম ইউর সিটি, হিয়ার ইউ আর টেস্টিং এ জেনারেলাইজেশন অন এ স্পেসিফিক স্যাম্পল। তাহলে তুমি যে বলা হলো যে যারা এডুকেটেড পিপল তারা বেশি ইনকাম করে আনএডুকেটেড, তা তুমি এটা দেয়ার ইজ এ জেনারেলাইজেশন বললো, তুমি তাহলে সেটাকে টেস্ট করবে, তুমি ডিডাক্ট করেছো, তুমি তোমার শহরের যত আছে সেগুলোকে তুমি টেস্ট করে দেখছো যে ওই হাইপোথিসিসটা কারেক্ট, তাহলে এটা একটা হাইপোথিসিস দিয়ে স্টার্ট হবে, তুমি সেটা কারেক্টনেস দেখার জন্য তুমি স্যাম্পল নিয়ে টেস্ট করছো। আর এটা হচ্ছে ইন্ডাক্টিভের ক্ষেত্রে ইউ হ্যাভ কন্ডাক্টেড এ স্টাডি অন 50 হাউসহোল্ডস টু অ্যানালাইজ দ্য এডুকেশন লেভেল অফ দ্য ওয়ার্কিং ডিজিস ইজ ফ্যামিলি অ্যান্ড দেয়ার ইনকাম, ইট ইজ ফাউন্ড দ্যাট ইন দিস ফ্যামিলি educated persons are earning more than the average. So you can generalize to say that educated people earn more than the average. আমি আশা করি এটুকু বোঝাতে পারলাম ডিডাক্টিভ রিসার্চ আর ইন্ডাকটিভ রিসার্চ। ডিডাক্টিভ রিসার্চ তুমি একটা প্রথমেই হাইপোথিসিস করে আবার বিভিন্ন জায়গায় টেস্ট করছো, থিওরিটা টেস্টিংটা ঠিকঠাক আছে, আর ইন্ডাকটিভ হচ্ছে ঠিক উল্টো, তুমি প্রথমে আগে সার্ভে করে ডেটা ফেটা নিলে নিয়ে স্টাডিগুলো করে তুমি বললে না এটাই ঠিক যে এডুকেটেড। তাহলে এটা ওই জায়গায় দেখবে আসবে ডিডাক্টিভ রিসার্চ আর ইন্ডাক্টিভ রিসার্চের মধ্যে নিয়ে পার্থক্য, আর ডিডাক্টিভটা থিওরিটাকে ধরে তার হাইপোথিসিস অবজারভেশন এবং তার কোশ্চেন।
আর এটা হচ্ছে যে প্রথমে অবজারভেশন মানে সার্লক হোমসের প্রথম হচ্ছে অবজারভেশন, আগে দেখো কি ঘটছে, তার প্যাটার্নটা দেখো কি ধরনের কি কি ডেটা পেলাম, তারপর সেটা একটা তুমি একটা হাইপোথিসিস দিস এর থিওরি একটা তোমার দারুণেরও পাঁচ বছর ধরে জলে জঙ্গলে সমুদ্রে ঘুরে বেরিয়ে কিছু জিনিস কালেক্ট করে তারপর তার প্যাটার্ন বোঝার চেষ্টা করলো যে পাখির ঠোঁট কেন বড় হলো, তাই লোভ কেন বড় হলো, এটা আমরা একটা হাইপোথিসিস দিল, তারপর হলো থিওরি যে সার্ভাইভাল প্র্যাকটিস। তো এইগুলো হচ্ছে ইন্ডাক্টিভ রিসার্চ, তাহলে হয়ে যাচ্ছে ইন্ডাক্টিভ রিসার্চে অনেক বেশি ফাটাফাটি আছে। ডিডাক্টিভ হিসেবে প্রথম একটা থিওরি ধরে প্রুভ করার চেষ্টা করো যে ডেটাগুলোকে প্রুভ করে হবে, ঠিক আছে, এটা কিন্তু মূলে। এরপর আমরা আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ, তাহলে রিসার্চ শুড বি সিস্টেমেটিক, দ্যাট মিনস আচ্ছা এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রথম কাজটা হচ্ছে একদম হচ্ছে সিস্টেমেটিক, বোঝাই যাচ্ছে বলার কিছু নেই যে তোমাকে সিস্টেমেটিক কাজ করতে হবে। তুমি গাদা গাদা আজকে একটা নিউরাল নেটওয়ার্কের উপর পেপার করলে, কালকের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপর পেপার করালে, তারপর দিন একটা ইমেজ প্রসেসিংয়ের উপর পেপার করলে, এরকম করে তুমি যদি বিভিন্ন এরিয়ায় পেপার করেই যাও তোমার তো রিসার্চ কিছু হবে না, তুমি পেপার তৈরি হবে, পাবলিশ হবে, কনফারেন্সে যাবে, জার্নালে পাবলিশ হবে, তুমি রিসার্চ করতে গেলে কিন্তু আলাদা রিসার্চ হতে সিস্টেমেটিক হতে হবে। তুমি প্রথমে যেটা দিয়ে করেছো তারপরে ঠিক সেই ধরনের কাজ, সেখানে যা প্রবলেম পেলে সলভ হলো না, আবার সেই প্রবলেমটাকে অন্যভাবে সলভ, এইভাবেই সিস্টেমেটিক মানে ফলো এ সার্টেন সেট অফ প্রসিডিওর। হ্যাঁ, শুধু শুধু হবে না, এটা মনে রাখতে হবে নাম্বার ওয়ান, ঠিক নাম্বারগুলো মনে রাখতে হবে। নাম্বার টু হচ্ছে এম্পেরিক্যাল মানে প্র্যাকটিক্যাল হতে হবে, মানে সেটাকে নিয়ে তুমি তার ডেটা চাই, এক্সপেরিমেন্ট চাই, অবজারভেশন চাই, ভেরিফিকেশন চাই, তাহলে এম্পেরিক্যাল গুড রিসার্চের বেস্ট ক্যারেক্টারিস্টিক সিস্টেমেটিক এম্পেরিক্যাল। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে কি, এই রিসার্চটাকে অবশ্যই তোমাকে ফ্রি ফ্রম এনি এরার তোমাকে দেখতে হবে, যে আমি এটাকে যখন অ্যানালিসিস করছি তাহলে এটাকে বেসিস ফ্রম দ্য ক্রিটিক্যাল স্কোপ নিই। আর ক্রিটিক্যাল হতে হবে মানে কি, তুমি ইচ্ছা করে কিছু এরার ঢুকে রেখে দিলাম বা এটাকে আমি এমনি যা ডেটা পেয়েছি বলে দিলাম, কিন্তু সেটা কেন হলো তার পিছনে ঢুকতে দিলাম না, তাহলে সেটা কিন্তু ঠিক রিসার্চের ভালো ক্যারেক্টারিস্টিক হল। তারপরে অবজেক্টিভিটি, অবজেক্টিভিটি মানে কি, ইট ইমপ্লাইজ দ্য ইম্পার্সিয়ালিটি অর অ্যাবসেন্স অফ দ্য বায়াসনেস। অবজেক্টিভিটি হচ্ছে যে তুমি যে রিসার্চটা করছো সেখানে তোমার যেন উদ্দেশ্য কোনো বায়াসনেস না থাকে, আমি করেছি সেই জন্য বেটার, এই কথাটা যেন ওখানে না হয়। ইট শুড বি ফ্রি ফ্রম দ্য পার্সোনাল ভ্যালুজ অ্যান্ড বিলিভ অফ দ্য রিসার্চার্স। তুমি কী ভাবো আই থিঙ্ক দ্যাট বলে বলে দিলে তোমার থিঙ্কের কোনো দরকার নেই, সেটা রিসার্চ রিসার্চ নয়, তোমাকে থিঙ্ক করতে হবে না, তুমি যে ডেটা পাচ্ছ অবজার্ভ করে তার সাথে দেবে, তাহলে অবজেক্টিভিটি থাকাটা একটা খুব ইম্পর্টেন্ট, যে মানে ফ্রি ফ্রম দ্য পার্সোনাল বা হিউম্যান সেখান থেকে দূরে থাকাটাই একটা ভালো রিসার্চ। অ্যাকুরেসি বোঝাই যাচ্ছে যে রেজাল্টটা ঠিকঠাক পেলে তবে আমি সেটাকে অ্যাকুরেট বলব। জেনারেলাইজেবিলিটি মানে আমি বললাম যে কোনো একটা রিসার্চ সেটা হয়তো আমি একটা সেট অফ পপুলেশনের সাথে কন্ট্যাক্ট করে কিছু হচ্ছে, সেটা সব জেনারেল পপুলেট হচ্ছে কিনা, যদি জেনারেলাইজেবল না অল পপুলেশন করে হয় তখন দেখবো জেনারেলিটিটা দরকার, নাহলে হবে না। একটা কোনো একটা সার্টেন পপুলেশনের উপরে হয়েছে আর অন্য পপুলেশন হচ্ছে না, তার ক্ষেত্রে সেটা ভালো রিসার্চ। লজিক্যাল মানে গুড রিসার্চ ইজ লজিক্যাল মানে কি, ইট গভর্নস দ্য রুলস অফ লজিক্যাল রিজনিং। যেমন ধরো ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ হুইচ আর এ পার্ট অফ লজিক্যাল রিজনিং অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রিসার্চ। মানে ইন্ডাকশন ইন্ডাকটিভ থাকবে মানে জেনারেলাইজেশন থাকবে, আবার স্পেসিফিক ডেটা নিয়ে কাজ হবে, সেটা যদি থাকে সেই থাকে তাহলে টার্মগুলো মনে রাখো যে সিস্টেমেটিক এম্পেরিক্যাল ক্রিটিক্যাল অবজেক্টিভিটি অ্যাকুরেসি জেনারেলাইজেশন লজিক্যাল এগুলো পাঠিয়ে দেবো, টার্মগুলো অ্যাটলিস্ট লিখে রাখবে মনে রাখতে পারবে টার্মগুলো দিয়ে। রিয়েলিস্টিক মানে গুড রিসার্চ শুড বি রিয়েলিস্টিক মানে রিয়েল ডেটা নিয়ে কাজ করো, তুমি এমন কিছু জিনিসকে কাজ শুরু করলে যার কোনো এক্সিস্টেন্স নেই, হ্যাঁ তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল মানে হচ্ছে ইন দ্য রিয়েল লাইফ এনি অ্যাক্টিভিটি ইজ ইফেক্টেড বাই মেনি ফ্যাক্টার্স,
which conducting research in it will not be possible to consider all the factors together. Right? যত রকমের প্যারামিটার আছে সব প্যারামিটার ধরে আমি কাজ করবো এটা কখনোই হয় না। ইভেন ইফ অল ফ্যাক্টার্স আর কনসিডার দেন ইট উইল বি ডিফিকাল্ট টু নো হাউ মাচ ইম্প্যাক্ট এনি পার্টিকুলার ফ্যাক্টার্স হ্যাজ ক্রিয়েটেড। আমি হয়তো একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমার কাছে 50টা ভেরিয়েবল আছে আমি সবগুলোকে ধরে নিলাম, তাহলে আমার কোনো কাজে লাগলো না। আমি করতে গিয়ে মার্ক ফরওয়ার্ড করতে পারছি না, আমি ডিটেক্ট করতে পারছি না, রেজাল্ট পাচ্ছি না। এই 50টাকে আমি যদি দেখি 5টা ভেরিয়েবল যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেগুলো সবার উপর ডোমিনেট করছে, তাহলে আমি সেই ভেরিয়েবলগুলোকে নেবো বা লক্ষ্য বাদ দিব, তাহলে সেখানে শুধু কন্ট্রোল কোনগুলো নিলে আমার কাজে লাগবে সেটা আমাকে নিতে হবে। আচ্ছা, ভ্যালিডিটি, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য কনক্লুশন ড্রন ফ্রম দ্য স্টাডি আর কারেক্ট মানে ভ্যালিড, মানে আমি এটা রিসার্চ করলাম তারপরে আমি যা রেজাল্ট পেলাম সেটাকে লিখতে গিয়ে আমি দেখালাম যে আমি পেলাম এক আর লিখছি আর এক, যার সঙ্গে দেখলে কোনো সম্পর্ক নেই, ভ্যালিডিটি পাচ্ছি না, তাহলে সেটা কিন্তু রিসার্চ হবে না, ভালো রিসার্চ হবে না। আর রিলায়াবিলিটি, মানে রিলায়াবল রিসার্চ যদি প্রডিউস সিমিলার রেজাল্ট ইচ টাইম, মানে রিলায়াবিলিটি মানে কি তুমি ধরো একটা প্রোগ্রাম রান করে সবসময়ের জন্য তুমি একটা ভ্যালু পাচ্ছ, তাহলে সবসময়ের যে ভ্যালুটা পাচ্ছ সেটা যদি 10 বারও রান করা যায় তাহলে একই ভ্যালু আসার কথা। দেখা গেলো তোমার একটা ডেটা সেটে চেঞ্জ হওয়ার পরে দেখা গেলো ডেটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এত বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আগের ভ্যালুর সঙ্গে পুরো সিমিলারিটি থাকছে, তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে তোমাকে ডিফারেন্ট সেট অফ ডেটার জন্য ডিফারেন্ট ডেটা পাওয়ার পরে তার সিমিলারিটি বজায় রেখে তোমাকে একটা ডেটা রেডি করতে হবে যেটা তোমাকে রিলায়েবল ডেটা দেবে, মানে সবসময় যেন আমি সেটা দিয়ে রান করালে আমি যেটা পাই সেটা কিন্তু কোনো একটা তার নিজের মতো করে ডেটা করে দিলে সে না, তার জন্য স্যাম্পলিং আছে আমি করাবো, যে স্যাম্পলিং থেকেই ডেটা নিতে হবে। আমি আমার মতো ডেটা নিয়ে আমি বানিয়ে দিলাম তিন মাস ধরে, এটা আমার একটা রিগোরাস, রিগোরাস দিস মিনস স্ট্রিক্টলি অ্যাপ্লাইড অর অ্যাডিয়ার টু অর এক্সট্রিমলি ফলো অ্যান্ড কেয়ারফুল। হ্যাঁ, খুবই রিগোরাস করতে হবে, মানে কোনো কিছু কেয়ারলেস ভাবে একটা কিছু না করে যেটা এই এটা হয়েছে ওটা হয়েছে মানে এটা হয়েছে রিপোর্ট করে সেই ধরনের ক্যাজুয়ালনেস টু থাকবে না। রিগোরাস ডেটা চাই, রিসার্চ ইনভলভ কালেক্টিং ডেটা অ্যান্ড ইন্টারপ্রেটিং রেজাল্টস, সো রিগোরাস রিসার্চ ইন দ্য রেজাল্ট অফ রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট ডেটা ইউজ ফর ড্রয়িং অবজেক্টিভ মিনিংফুল কনক্লুশন। তার মানে তুমি যদি ঠিকঠাক কাজ করো, ঠিকঠাক ডেটা নিয়ে এক্সিবিশন করে কাজ করো, তাহলে তোমার রেজাল্টটা ইম্প্যাক্ট মেশিন আসবে, তাহলে রিগোরাস ইজ আমার যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর্স অফ দ্য রিসার্চ। ক্রেডিবিলিটি, রিসার্চ শুড বি ক্রেডিবল, ইট ডিলস উইথ দ্য ট্রাস্টওয়ার্থিনেস অফ রিসার্চ। হ্যাঁ, আমারটা যেন বিশ্বাসযোগ্যতা থাকে, ইট ইজ মানে অ্যাবাউট দ্য কোয়ান্টিটি বাট কোয়ালিটি অফ রিসার্চ। কনক্লুশন শুড বি বেসড অন দ্য অ্যাকুরেট ডেটা, হ্যাঁ, স্পেশাল কেয়ার শুড বি টেকেন হোয়াইল ইউজিং সেকেন্ডারি ডেটা অ্যাজ ইট ইজ মাইট হ্যাভ বিন ম্যানিপুলেটেড। মানে তুমি প্রাইমারি ডেটা নিয়ে প্রথমে ডাইরেক্ট যে বলতে সেটা নিয়ে যাবো তুমি কাজ করলে, তুমি যখন সেকেন্ডারি ডেটাতে নিয়ে যখন কাজ করবে তখন যেন সেখানে দেখা যায় যে আগেরটার সঙ্গে মধ্যে একটা রিলেশন বা একটা ক্রেডিবিলিটি রয়েছে। তাহলে এই কতগুলো তার তোমাকে মনে রাখতে হবে, তা লিখে রাখতে হবে কোনো একটা জায়গায়। আমার মনে হয় তোমরা এগুলো যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো একটা খাতায় লিখে টাঙিয়ে রাখো, গুড রিসার্চ হতে গেলে এই পয়েন্ট লাগবে এই পয়েন্ট লাগবে, তাহলে তোমার দু তিনটে কোশ্চেনের অ্যাকুরেট রেজাল্ট কিছুটা ভালো তুমি দিতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে এই রেপ্লিকেবল ইনক্রিমেন্টাল এগুলো আর এক একটা ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, পজিটিভ সিজন অ্যান্ড পোস্ট পজিটিভ পজিটিভিস্টিক অ্যাপ্রোচ অফ রিসার্চ, হ্যাঁ, রিসার্চের কতগুলো অ্যাপ্রোচ রয়েছে সেই অ্যাপ্রোচগুলোকে আমরা একটু স্টাডি করি। প্রথম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ডিকশনারি পজিটিভ রিসিং ইমপ্লাইজ দ্য এ ফিলোসফিক্যাল সিস্টেম রিকগনাইজিং অনলি দ্যাট হুইচ আর হুইচ ক্যান বি সাইন্টিফিক্যালি ভেরিফাইড অ্যান্ড হুইচ ইজ ক্যাপেবল অফ লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল প্রুফ অ্যান্ড দ্যার ফর রিজেক্টিং মেটাফিজিক্স অ্যান্ড ফিজিক্স। তার মানে বলছে অক্সফোর্ড ডিকশনারিতে এই যে পজিটিভ
পজিটিভ ইস্যু তার মানে হচ্ছে যে এখানে একটা ফিলোসফিক্যাল সিস্টেম আর কি, যেখানে কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা ভেরিফাই করবো টেকনোলজিক্যাল বা ম্যাথমেটিক্যাল কোডটাকে, এবং সেখানে যদি কোনো এরার আসে সেটাকে আমরা রিজেক্ট করবো। তো সেই কাজটাই হচ্ছে প্লাগস। তার মানে কি আমাদের প্রত্যেকটা রিসার্চে, হ্যাঁ, তো এই অ্যাকর্ডিং টু দ্য পজিটিভ অ্যাপ্রোচ টু দ্য রিসার্চ দ্য কনক্লুশন শুড বি বেসড অন এ ভেরিফাইবল ফ্যাক্ট অ্যান্ড নট পিওরলি অন ইনটিউশন। মানে ভেরিফাইবল ফ্যাক্ট কনক্লুশন যখন দেবে তখন তুমি আদৌ সেটা ভেরিফাই করেছি কিনা সেই ফ্যাক্টটাই কনক্লুশন করবে। তুমি ধরো কোনো একটা রেজাল্ট এক্সের জন্য 5 দিয়ে দেখেছি হচ্ছে, কিন্তু এক্সের জন্য -5 দিয়ে দেখেছি হচ্ছে না, তখন তুমি বলতে পারবে এটা যে কোনো নম্বরে তুমি ভেরিফাই করে যদি তুমি দেখো অল পসিবল কম্পিটিশনের কাজ সম্ভব, তখন তুমি সেই জন্য দেখো এটা হচ্ছে একটা পজিটিভ রিসার্চ। তাহলে দ্য রিসার্চ ইজ কন্ডাক্টেড ইন এ কন্ট্রোল অ্যান্ড স্ট্রাকচার ম্যানার অ্যান্ড বেসড অন দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড দ্য রেজাল্ট শুড বি বেসড অন দ্য ভ্যালু জাজমেন্ট অফ দ্য রিসার্চ। সো পজিটিভিস্ট বিলিভ ইন এম্পিরিসিজম, মানে যারা পজিটিভ রিসার্চ করে তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল বেস একটা প্র্যাকটিক্যাল বেস অন রিসার্চ করে। মানে তাহলে তুমি একটা কিন্তু কাজ করার রেজাল্ট দিয়ে দিলে তারপর তো তারা মানবে। পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচটা কাকে বলে, অর মেথোলজিক্যাল প্লুরালিজম, দ্য রিসার্চার্স চুজ দ্য মেথোডোলজি অ্যাজ সুটেবল টু দ্য রিসার্চ কনটেক্সট। দ্য ফলোয়ার্স অফ দ্য পোস্ট পজিটিভিস্ট বিলিভ ইন দ্য সাবজেক্টিভিটি অফ দ্য রিয়েলিটি। এ পোস্ট পজিটিভিজম হ্যাজ ইমার্জ ফ্রম দ্য রিজেকশন অফ দ্য সেন্ট্রাল ট্রেন্ডস অফ পজিটিভিস্ট। সো ইট কনসিডার দ্য scientific reasoning and common sense are same process and differ only in the degree. তার মানে বলতে চাইছি যে যারা পজিটিভ নিয়ে কাজ করছে তাদের মোটামুটি দেখা যায় যে তারা কিন্তু যত এরার আসবে সেগুলোকে রিজেক্ট করতে পারে, এবং রিজেক্ট করে তারা কিন্তু যেটা গোল সেখানে কিন্তু পৌঁছানো হাই চান্স রয়েছে পজিটিভ থিঙ্কিংটা। তো পোস্ট পজিটিভ অ্যাপ্রোচ ক্যান বি ফার্দার ক্লাসিফাই টু কনস্ট্রাকটিভ অ্যান্ড ক্রিটিক্যাল রিয়েলিজ। সো দ্য প্যারাডাইমস অফ দ্য রিসার্চ ডিপেন্ডস আপন দ্য অন্টোলজি বা মেথোলজি বা এপিস্টেমোলজি, এই ধরনের রিসার্চগুলোকে আমরা বলবো যে সবই কিন্তু পজিটিভিস্টিক বা পজিটিভ রিসার্চ। আমরা এটা এটুকু বোঝা গেল যে পজিটিভিস্টিম বা পজিটিভ রিসার্চের মধ্যে তাদের সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এরার ফ্রি করে আমি যেটা ভেরিফাইড ডেটাটা পাবো, যেটা এম্পিরিক্যাল ডেটা পাবো, সেই ডেটাটাকে আমি শো করতে পারবো, সেটাকে আচ্ছা মেথড অফ রিসার্চ এই যেগুলো একটু আগেই বলেছি আবার একবার দেখছি। এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা জানো, ডেসক্রিপটিভ রিসার্চ ডেসক্রাইব করবে এটা আমরা জানি, হিস্টোরিক্যাল রিসার্চ মানে যেটা ঘটে গেছে, হ্যাঁ, প্রাইমারি বা সেকেন্ডারি ডেটা নিয়ে, যেমন ধরো হরফায়ন দাঁড়ো, তো সেখানে কী ঘটেছিল তার প্রাইমারি কিছু ডেটা রয়েছে ডেটা সোর্স, আবার সেকেন্ডারি কিছু ডেটা সোর্স রয়েছে। প্রাইমারি ডেটা সোর্স মানে কি মাটির নিচে ঘুরে যে সমস্ত কাপড় ঘুটি বাটি পাওয়া যাচ্ছে সেগুলো প্রাইমারি সোর্স, সেখান থেকে আমরা নিলাম। আবার সেকেন্ডারি সোর্স মানে সেখানে কেউ হয়তো ভিজিট করেছে, দেখেছে, থিসিস লিখেছে, তার উপর রিসার্চ করে আমি আগে 5টা থিসিস হয়ে গেছে সেকেন্ডারি সোর্স। তো সেই সব ডেটা থেকে আমি যা পাই পেলাম সেগুলো নিয়ে আমি যদি রিসার্চ করতে পারি এবং পারি সেটাকে আমরা হিস্টোরিক্যাল রিসার্চ। আর কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা আসছি যেটা হাইপোথিসিস বা কী করে আমরা রিসার্চ করি স্টেপগুলো স্টার্ট করতে পারি। আচ্ছা দেখো, স্টেপ অফ রিসার্চ প্রথমে আমাকে করতে হবে ডিফাইনিং অ্যান্ড ডিটারমাইনিং দ্য প্রবলেম, ফর্মুলেটিং হাইপোথিসিস, কালেক্টিং অর্গানাইজিং, এবার সব স্টেপ সাদা ওই করে নেবে তোমরা একটু সিলেক্টেড টপিক। আমি একটু একদম রিসার্চ প্রবলেম ডিফাইনিং এগুলো নিয়ে লিটারেচার লিখুন যেহেতু সেগুলো তোমরা করতে পারবে, আমি ওইটুকু যাচ্ছি না।
তো আমি এখানে আসছি যেটা যে ভেরিয়েট কিন্তু In the research, the focus is usually on trying to understand the relationship between two activities or to analyze the effect of one activity on another. আমাদের যে কোনো রিসার্চে সবসময় আমরা ট্রাই করি যদি দুটো অ্যাক্টিভিটি নেওয়া যায়, যেমন আমার যে রিসার্চ এরিয়া সেখানে আমরা দেখি যে একটা ইমেজের মধ্যে কিছু ডেটা রিসার্চ ধরো একটা ইমেজ নিলাম, তার মধ্যে কিছু ডেটা আমি ইনভেস্ট করতে চাই, তা আমি তাহলে দুটো ভেরিয়েবল দেখো ভালো করে, যে আমি ইমেজের মধ্যে যে ডেটাটা এমবেড করলাম তাহলে আমি কত অ্যামাউন্ট অফ ডেটা এমবেড করতে চাই বা কতটা পারবো সেটা নাম্বার অফ বিটস, নাম্বার অফ বিটসটা একটা ভেরিয়েবল, এটাকে যদি আমি বাড়াই তাহলে ইমেজের কোয়ালিটিটা কী হবে কমতে থাকবে, তাহলে কোয়ালিটি একটা আর একটা ভিডিও, তাহলে আমি এই কোয়ালিটির সঙ্গে নাম্বার অফ বিটের একটা রিলেশন করতে চাই। আচ্ছা সবসময় কি যে কোনো ইমেজে যত বেশি ডেটা এমবেড করুন ততটা কোয়ালিটি ইম্প্রুভ হবে, এমন কিছু ডেটা এমবেডিং আছে যেটাকে এটা ইম্প্রুভ হবে না, সেটা নিয়েও আমরা একটু ক্লাসে আছি গো, ক্লাস থেকে দেখি না করছি, ক্লাসে কি বলছি তো এইখানে মেন ব্যাপারটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আমাকে কম্পারিজন কোনটা কার উপর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এইগুলো কিন্তু নিয়ে কিন্তু আমরা পরবর্তী বা অন্যান্য করতে চাবো, সেই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে বলে দিচ্ছি দেখো যে সাপোজ অ্যান এক্সপেরিমেন্ট ইজ কন্ডাক্টেড টু নো অ্যাবাউট দ্য টাইম টেকেন বাই ডিফারেন্ট এমপ্লয়িজ হু হ্যাভ স্লিপড টু ফোর অ্যান্ড সিক্স আওয়ার্স রেসপেক্টিভলি টু কমপ্লিট এ টাস্ক, মানে একটা ধরে আমি রিসার্চ করতে চাই এরকমভাবে যে যে সমস্ত এমপ্লয়ি আছে আমার অর্গানাইজেশনে তারা কেউ 2 ঘন্টা ঘুমা, কেউ 4 ঘন্টা ঘুমা, কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা ঘুমা, কিন্তু কে কত ঘন্টা ঘুমায় তার উপরে তারা কাজটা ঠিকঠাক কমপ্লিট করতে পারছে, মানে কমপ্লিশন অফ টাস্ক মানে তাকে আমি একটা কাজ দিচ্ছি, তাহলে যে 2 ঘন্টা ঘুমায় সে কাজটা আগে করতে পারবে না, যে 4 ঘন্টা ঘুমায় সে ভালো করে করবে আগে শেষ করবে না, 6 ঘন্টা 8 ঘন্টা যে ঘুমায় সে কম্পিটিশন অফ টাস্ক যে একটা হচ্ছে তোমার ভেরিয়েবল, আর স্লেপ্ট কত ঘন্টা ঘুমায় সেটা আর একটা ভেরিয়েবল, বুঝে গেছে যে একজন এমপ্লয়ি কত ঘন্টা ঘুমায় আর সেই ঘন্টা ঘুমানোর সঙ্গে যে কাজ করা মানে কাজটা কমপ্লিট করা কী রিলেশন আছে সেটা তখন আমরা খুঁজে বার করার জন্য রিসার্চ, মানে আমি বলছি যে কম ঘুমায় সে তাড়াতাড়ি কাজটা শেষ করবে, আমি যে বেশি ঘুমায় সে তাড়াতাড়ি কাজটা শেষ করবে, ঠিক আছে এই এই দুটো ভেরিয়েবল শুড বি নাম্বার অফ স্লিপিং আওয়ার্স কখনটা ঘুমাচ্ছে অ্যান্ড টাইম টেকেন টু কমপ্লিট কত সময় লাগছে ওই কাজটা শেষ করবে, সো অ্যান এন্টিটি হুইচ ক্যান বি মেজার্ড ইজ এ ভেরিয়েবল, এমন একটা ভেরিয়েবল হচ্ছে স্লিপিং এর জন্য হেয়ার স্লিপিং আওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইম টেকার ক্যান বি মেজার কোয়ান্টিটেটিভলি, সো দ্য ভেরিয়েবল ইন দিস কেস টাইম টেকেন টু কমপ্লিট এ টাস্ক, টাইম টেকেন টু কমপ্লিট এ টাস্ক এটা একটা ভেরিয়েবল, ধরো একদিন 1 আওয়ার 2 আওয়ার আর স্লিপ আওয়ার্স সেটাও আর একটা ভেরিয়েবল, তার মানে স্লিপ আওয়ার্স কত 2, 4, 6, 8 এই ঘন্টা ঘুমা, কিন্তু টাইম টেকেন কমপ্লিট দ্য টাস্ক সেটাও একটা ভেরিয়েবল, কে কত ঘন্টা দিচ্ছে, সো এবার বলছে qualitative concept can also be quantified on the basis of absence or presence scales from 1 to 5 etc তাহলে যদি এটা quantitative হয় quantitative মানে আমি time taken completed task একটা করে দিই sleep hours একটা করে দিই, যদি qualitative হয় qualitative মানে আমি 1 থেকে 5 এর মধ্যে তাকে বললাম যে তুমি এটাকে স্কেলিং কর গ্রেডিং কর অ্যাভারেজ মনে করে তখন সেটা হয়ে যাচ্ছে কোয়ালিটেটিভ কনসেপ্ট, তখন আমরা কোয়ান্টিটি যেটা নেবো সেটা কিন্তু আগ্রহিত কোয়ান্টিটিভ ভেরিয়েবলসগুলো কোয়ান্টিটিভ হবে না ভেরিয়েবলসগুলো কোয়ালিটেটিভ, তাহলে ভেরিয়েবলকে কত ভাগে ভাগ করা যায় সেটা আমি যেটা মনে হয়
continuous variable, non-continuous variable. Continuous, these can be expressed continuously in decimal as well as. But jikono express kora jabe continuous. Then weight, weight ta kemi continuously bar kore kore korte pare. Kore na kemi measure korte pare. Really continuous. Kintu non-continuous variable hocche jemon these can be expressed as a whole number. The number of students, non-continuous or discrete number of students. The number of students, a number cannot express as a whole number. A whole number to go to the decimal is to the five. Number of students was 2.5. Continuous group 2.5, 2.3, 8.5. এছাড়া ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কি না, কি যে ভেরিয়েবল হুইচ ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যানাদার ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ইট ইজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যানাদার ভেরিয়েবল। দিস ইজ এ ভেরিয়েবল হুইচ ডাজ নট ইনফ্লুয়েন্স অর এফেক্ট অ্যানাদার ভেরিয়েবল অন দ্য সিস্টেম, ঠিক আছে, এ ইনফ্লুয়েন্স করে না, নিজেরা নিজের মধ্যেই থাকে। আর এফ করে না অন্যকে ইনফ্লুয়েন্স করে, তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দা আমাদের কাছে ইজি হয়ে গেল। যেমন এক্সাম্পল দিচ্ছি, ইন দ্য অ্যাবভ স্টাডি অফ স্লিপিং আওয়ার্স অ্যান্ড টাইম টেকেন, দ্য ভেরিয়েবল স্লিপিং আওয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্লিপিং আওয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাজ ইট ইজ নট গেটিং এফেক্টেড বাই দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য টাস্ক। মানে আমি কত সময় কাজ আমি ঘুমালাম সেটা বড় কথা, আমি ধরো ঘুমাচ্ছি 2 ঘন্টা, কিন্তু আমাকে যে কাজটা দিচ্ছে হ্যাঁ সেটা আমি সবার আগে শেষ করে দিচ্ছি, তাতে আমার ঘুমানোর উপরও ডিপেন্ড করে। বা আমি 8 ঘন্টা ঘুমাচ্ছি তবুও আমাকে যে কাজটা দিচ্ছে আমি খুব কাজ করছি, তাতে আমার ঘুমানোর উপরে কাজ শেষ হওয়ার কোনো কিন্তু ডিপেন্ডেন্স নেই, মানে ঘুমানোটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। হ্যাঁ রাদার উই আর টু স্টাডি ইটস এফেক্ট অন দ্য টাইম টেকেন, মানে এবার দেখা যাচ্ছে যে বেশিক্ষণ ঘুমাচ্ছি তাহলে বেশি টাইম চলে যাচ্ছে, হয়তো কাজটা কমপ্লিট করতে হয়তো পারছে না, তার মানে আমি ঘুমানোর উপরে কাজ কমপ্লিট করার উপরে ঘুমানোটা কী এফেক্ট করছে সেই এফেক্টটা আমরা কিন্তু স্টাডি করতে পারি। সো টাইম টেকেন টু কমপ্লিট দ্য টাস্ক যে ডিপেন্ডেন্ট করে, কারণ টাইম টেকেনটা মানে সে কত সময় নিচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করছে, সে যদি ঘুমিয়েই থাকে 10 ঘন্টা তাহলে তার অনেক বেশি টাইম টেকেন বেশি লাগবে কাজটা শেষ করতে, আর যদি আগে থেকে না ঘুমিয়ে কাজ করছে তার কাছে তাড়াতাড়ি শেষ হবে, তাহলে সেই টাইম থেকে কমপ্লিট দ্য টাস্ক কিন্তু ডিপেন্ড করছে ঘুমানোর উপরে, ঘুমানোটা টাস্ক শেষের উপরে ডিপেন্ড করে না। বোঝা গেছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? শোনা যাচ্ছে, বুঝছো নাকি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপর আমরা আসছি যে এইবার এছাড়া কিছু এক্সট্রোনিয়াস ভেরিয়েবল রয়েছে যেগুলো কিন্তু ওই সিস্টেমে আমরা অনেক সময় ধরি না, রিসার্চের সময় ধরি না। যেমন দেয়ার আর ভেরিয়েবলস হুইচ হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাট আর নট দ্য পার্ট অফ দ্য সিস্টেম। যেমন ইন দ্য অ্যাবভ এক্সাম্পল অফ স্লিপিং আওয়ার্স অ্যান্ড দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য টাস্ক, মানে কত ঘন্টা ঘুমাচ্ছে কত ঘন্টার মধ্যে কাজ শেষ করছে, সেইখানে দেখো আরও অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমরা ধরি। যেমন দেয়ার ক্যান বি মেনি আদার ভেরিয়েবলস হুইচ এফেক্ট দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য টাস্ক, সাচ অ্যাজ মুড অফ এমপ্লয়ি, কার কেমন মুড আছে সেটা আমি ধরিনি, সেটা কিন্তু একটা ডিপেন্ড করে কাজ শেষ করার জন্য। বা তার উইলিংনেস টু কমপ্লিট ইট, বা এনি আদার ওয়ার্ক হি হ্যাজ, বা তার হেলথ কন্ডিশন আছে অসুস্থ কিনা, ফিজিক্যালি ফিট কিনা, তাহলে এগুলো কিন্তু ডিপেন্ড করছে তার কাজটাকে কমপ্লিট করার উপরে। হ্যাঁ তো সেইগুলো কিন্তু এক্সট্রিমিয়াস ভেরিয়েবল, সেগুলো আমাদের সিস্টেম আমরা ধরে না, শুধু আমরা স্লিপিংটা ধরে আসি। তাহলে এই ধরনের ভেরিয়েবল যেগুলো থাকে সেগুলো কি বলা হয় এক্সট্রিমিয়াস ভেরিয়েবল, যেটা আমাদের সিস্টেমে এখানে কনসিডার করি। বিকজ ইন দি স্টাডি উই আর টু চেক দ্য ইফেক্ট অফ স্লিপিং আওয়ার্স অন ওয়ার্কিং এফিসিয়েন্সি, আদার ভেরিয়েবলস হ্যাভ বিন এক্সক্লুডেড ফ্রম দ্য সিস্টেম, সো অল দিজ আর এক্সট্রিমিয়াস ভেরিয়েবল। বোঝা গেছে এক্সট্রিমিয়াস ভেরিয়েবল, মানে যেগুলো আমার কাজে লাগবে। সো দেয়ার এফেক্ট ইজ নট কনসিডার্ড ইন দ্য স্টাডি বাট দে ডু এফেক্ট দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য টাস্ক, সো দেয়ার এফেক্ট
will be termed as experimental error. Experimental error. মানে তুমি যেগুলো consider করনি সেগুলোকে তুমি analyze করতে পারবে না। মানে অনেকেই করলো কি research করে আসছে ধরো আমি আমারটাই বলছি যে আপনাদের একটা image এর মতো concept data embed করবো একটা linguistic test করবো। তো আমি ইমেজ নিলাম ডেটা এমবেড করলাম কোয়ালিটি টেস্ট করলাম কিন্তু ওখানে যে আরও অনেক ফ্যাক্টর আছে সেই সেই ফ্যাক্টরগুলো কিন্তু আমরা টেস্ট করলাম না। মানে ওই ইমেজটা কী ধরনের ইমেজ ও সেই ইমেজে সেটা তার যে বলা যায় রেড তার ইমেজের যে আর জিবি না অন্য কোনো হতে তাহলে সেই যে টাইপ অফ ইমেজ সেটা কনসিডার করা এরকম আরও ভেরিয়েবল ফ্যাক্টর রয়েছে। হ্যাঁ সেই ফ্যাক্টার্সগুলোকে আমরা যদি বাদ দিই শুধু আমরা ভাবি অ্যানালিসিস করতে পারবো। আচ্ছা আরও কিছু ভেরিয়েবলের নাম বলে দিই যেমন কনফাউন্ডিং ভেরিয়েবল দেয়ার আর অলসো সিমিলার টু এক্সপিরিয়েন্স ভেরিয়েবল হ্যাজ দেয়ার অলসো নট পার্ট অফ দ্য সিস্টেম বাট দিস different in the extent of their influence. So these have a stronger influence than the externals. আমি যে ডেটাটা আমি কাজ করছি সেইখানে হয়তো এক ঘন্টা ঘুমানো একটা ঘন্টা কাজ শেষ করলো সেইটা আমি হয়তো এখানে পাবো হ্যাঁ পেলাম কিন্তু এখানে আরও হয়তো কিছু ভেরিয়েবল রয়েছে যে ভেরিয়েবলগুলোকে লং টার্মে আরও বেশি ইনফ্লুয়েন্স দেবে স্ট্রঙ্গার ইনফ্লুয়েন্স দেবে এক্সপিরিয়েন্স ভেরিয়েবল থেকে তখন সেগুলোকে ভাগ করতে পারি যেমন ধরো দিস ভেরিয়েবলস হ্যাভ অনলি এ স্পেসিফিক সেট অফ অপশন ফর এক্সাম্পল দ্য ভেরিয়েবল গার্ড ক্যান হ্যাভ দেয়ার ফোর অপশন এ বি এ বি ও ফর এইট অপশন এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস বি প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস So these variables with only two options are called the dichotomous variable. For example, the variables like school enrollment. If respond is enrolled in school, can have yes or no. মানে মাত্র দুটো করে যদি অপশন থাকে সেটাকে বলা হয় ট্রাইকোটোমাস ট্রাইকোটোমাস ঠিক আছে আর ট্রাইকোটোমাস হচ্ছে যে তিনটে অপশন থাকবে তাহলে ট্রাইকোটোমাস এন্ড ট্রাইকোটোমাস মানে কি দুটো অপশন ইয়েস নো ট্রাইকোটোমাস মানে সেলফ এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড আনএমপ্লয়েড এমপ্লয়েড আনএমপ্লয়েড সেলফ এমপ্লয়েড এটা মানে ট্রাইকোটোমাস সেরকম তাহলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কিন্তু একটা ইম্পর্টেন্ট সেটা অনেক সময় দরকার এবার দেখো ডেমোগ্রাফিক ভেরিয়েবল কাকে বলছে দিস ভেরিয়েবলস ইউজ ফর ডিসক্রাইবিং দ্য স্যাম্পল অ্যান্ড শো দ্যাট দ্য স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন কমন ডেমোগ্রাফিক ভেরিয়েবলস আর জেন্ডার এজ ওয়ার্কার্স ইনকাম পপুলেশন এগুলো সব ডেমোগ্রাফিক ভেরিয়েবলকে টাইপ কিছু মনে রাখতে হবে প্রথম টাইপ হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই ভেরিয়েবলসগুলো কিন্তু মনে রাখতে হবে এবার আসছেন না অ্যাক্টিভ ভেরিয়েবল আর অ্যাক্টিভ ভেরিয়েবল দিস ক্যান বি চেঞ্জড অ্যাক্টিভলি দিস ক্যান বি চেঞ্জড অ্যান্ড আর আন্ডার দ্য কন্ট্রোল অফ রিসার্চার্স অ্যাক্টিভলি যেগুলো তুমি নিজে মতো চেঞ্জ করতে পারো তুমি তুমি মতো সেট করতে পারো আর অ্যাক্টিভেটেড ভেরিয়েবলস দিস ক্যানট বি চেঞ্জ অ্যান্ড আর নট আন্ডার দ্য কন্ট্রোল অফ রিসার্চার্স এই ভেরিয়েবলস টাইপটি মনে রাখো কারণ এই ভেরিয়েবল উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এগুলোকে কিন্তু আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না এবার দেখি এই ভেরিয়েবলগুলোকে মেজার করার জন্য আমার একটা স্কেল আছে সেই স্কেলগুলো কীভাবে আমরা মেজারিং করি
There are four scale for measuring the variable. ये variable कारण सुनो research से प्रथम important ये मेथड से ना तो data वो data ना निले अगर तुम किंतु research को तो पाओ जितनो research वो भी theoretical बोलो x y z ना तो x data y value के लिए वहाँ पर मिली है तो इतना नहीं calculate ठीक applied research से जितनो research से data हमसे very very important আর ডেটার উপর তুমি অ্যাপ্লাই করে পাচ্ছ কিনা ডেটা দিয়ে তুমি রেজাল্ট পাচ্ছ কিনা অ্যাপ্লাইড রিসার্চ তো মাস্ট সেই জন্য সেই ডেটাগুলোকে আমরা ব্যবহার করি তার সেই যে ভেরিয়েবল আমি ঠিক করলাম যে ভেরিয়েবলগুলো নেব এবার সেই ভেরিয়েবলকে মেজার করব কি করে তার জন্য চারখানা স্কেল আছে একটা তো নমিনাল স্কেল সেই নমিনাল স্কেলটা হচ্ছে ইউজ টু ভেরিয়েবল হুইচ ক্যান বি ক্যাটাগরাইজ বাট ক্যান নট বি র্যাঙ্ক ক্যাটাগরাইজ করতে পারো কিন্তু র্যাঙ্ক করতে পারো মানে যেমন ধরো এ বি এ বি ও এগুলো হচ্ছে ব্ল্যাক বোর্ড তুমি একটা ক্যাটাগরি দেবে যে এটা এ টুতে পড়ে এটা বি টুতে পড়ে তুমি কি কি এটাকে র্যাঙ্ক দিতে পারবে এটা এক নম্বর এ মানে এক নম্বর বি মানে দু নম্বর সো হেয়ার রেসপন্স ক্যান বি ক্যাটাগরাইজ বাট ক্যান নট বি র্যাঙ্ক এটা হচ্ছে মানে নমিনাল অর্ডিনাল কাকে বলে অর্ডিনাল হতে গেলে আমরা ক্যাটাগরাইজ অ্যাজ ওয়েল অ্যাজ র্যাঙ্ক ভালো স্যাটিসফাইড কত নিচে নিউট্রাল হ্যাঁ ডিসস্যাটিসফাইড তো একটা না ভেরি ডিসস্যাটিসফাইড আরও তাহলে এইগুলোকে আমরা ক্যাটাগরাইজ করছি অ্যাজ ওয়েল অ্যাজ র্যাঙ্ক দিচ্ছি তাহলে তো বলা হয় কি অর্ডিনাল স্কেল সেরকম যদি স্ট্রংলি এগ্রি স্ট্রংলি ডিসএগ্রি আরেকটা স্কেল হচ্ছে ইন্টারভ্যাল ইন্টারভ্যাল স্কেল হচ্ছে কি And this is used for variable in terms of quantity, which can be categorized, rank, as well as can be expressed in incremental with known, measurable, consistent, and equal interval. Now, this type of variables include time, temperature, percentage, or marks, score, student, etc. The time, like sleeping hours, can be expressed in equal interval, even for at এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো সমস্ত ইন্টারভ্যাল যাতে কিনা আমি করবো ইন্টারভ্যাল স্কেল কেন নাকি তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা মানে টাইম ইন্টারভ্যাল মানে এক থেকে তিন পর্যন্ত তিন ঘন্টা মানে মানে কি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তো অন্তত এই ইন্টারভ্যাল মধ্যে থাকবে এক থেকে তিন ঘন্টা তো পাঁচ ঘন্টা মধ্যে তাহলে কিন্তু সে এক থেকে পাঁচ ঘন্টা ইন্টারভ্যাল মধ্যে থাকবে সেটা কি করে ইন্টারভ্যাল স্কেল আরেকটা হচ্ছে রেশিও স্কেল রেসোর্স তো কি না দিস ইজ ইউজ ওয়েন এ ভেরিয়েবল হুইচ ক্যান বি ক্যাটাগরাইজ ব্যাং অর এক্সপ্রেস ইন ইকুয়াল ইন্টারভাল ক্যান হ্যাভ অ্যান অ্যাবসলিউট জিরো ভ্যালু দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য স্কেল ইজ টেকেন অ্যাট জিরো ইনিশিয়ালটা জিরো ও রেসপেক্ট আরেকটা তাহলে কি হবে এটা আমরা রেশিও বলি যেমন রেশিও ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দিস মেজারমেন্ট ভেরিয়েবলস এ মান্থলি ভিউ অফ এ ইউটিউব চ্যানেল can be expressed as this mark we have twice the number of views than the last one আমি বললাম এই মাসে যে ভিউজগুলো হয়েছে সেটা গত মাসে দুই থেকে তিন গুণ তাহলে কী দাঁড়ানো গত মাসে দুইটাকে জিরো ধরা হয়েছিল আর এটা হচ্ছে তার তিন গুণ মানে শুনে তার গত মাসের যে ভেরিয়েবলটা ছিল তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জিরো আর এখন তার তিন গুণ টাইস টাইস বলাচ্ছে আর জিরো মানে কিন্তু সেখানে ধরো পাঁচজন ভিউয়ার্স ছিল বা পাঁচ হাজার ভিউ ছিল তবুও আমি সেটাকে জিরো ধরে তার সাইজ মানে 15,000 হয়েছে আর 15,000 না বলে আমি একটা রেশিও স্কেল বলছি তো গত মাসে যা ছিল এখন তার থেকে তিন তাহলে এটাকে রেশিও স্কেল তো এই চারটে হচ্ছে ভেরিয়েবল মেজার করা স্কেল কত টাইপের ভেরিয়েবল বললাম ভেরিয়েবল মেজার করা স্কেল বললাম এবার আমরা আসছি যেমন এটা ছোটো করে বলে দিই যে এটা হচ্ছে তোমার নমিনাল স্কেল এটাকে ক্যাটাগরাইজ করা যায় অর্ডিনাল স্কেল এটাও ক্যাটাগরাইজ করা যায় এক্সাম্পল স্কেলও ক্যাটাগরাইজ করা যায় রিসোর্স স্কেল ক্যাটাগরাইজ কিন্তু র্যাঙ্ক
নমিনাল র্যাঙ্ক করা যাবে না, অর্ডিনাল দুটোই হতে পারে। অর্ডিনাল ক্যাটাগরাইজ ও র্যাঙ্ক দুটোই হয়। ইন্টারভিউলে ক্যাটাগরাইজ র্যাঙ্ক আবার ইকুয়াল ইন্টারভিউ চলে, আর রেশিওর ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরাইজ করা যায়, র্যাঙ্ক করা যায় কর্মচারী এবং কমিউনিটি অর্ডিনেটিভ নিরপেক্ষ থাকে। ঠিক আছে, যেমন মেডিকেল স্ট্যাটাস এটা হচ্ছে নমিনাল, ক্যাটাগরাইজ করা যায় যে দুটো ক্যাটাগরি আইদার ম্যারিড বা এই দুটো র্যাঙ্ক বা এগুলো থাকে। লেভেল অফ ডিফিকাল্টি অফ এক্সাম, তোমার এক্সামের লেভেল অফ ডিফিকাল্টি কোন ক্যাটাগরি স্টুডেন্ট এবং কী ধরনের ডিফিকাল্টি করছো, স্যাটিসফাই না আনস্যাটিসফাই সেটা বা ডিফিকাল্ট সেটা বলতে পারো র্যাঙ্ক দিয়ে। হ্যাঁ, তাহলে ক্যাটাগরি র্যাঙ্ক আচ্ছা এটা বুঝেছো তোমরা, এখানে আসছে না, এবার আমরা লাস্টের দিকে চলে আসি। আচ্ছা, হাইপোথিসিস, হাইপোথিসিস কাকে বলে যেটা খুবই কাজে লাগবে দরকার। হাইপোথিসিস ইজ এ টেন্টেটিভ স্টেটমেন্ট হুইচ উইল বি চেক থ্রু ডেটা অ্যানালাইসিস অ্যাকর্ডিং টু বেইলে। হাইপোথিসিস ইজ এ প্রপোজিশন ইন টেস্টেবল ফর্ম and predicts a particular relationship between two or more variables. If a researcher thinks that a relationship exists, he should first state it is hypothesis and then test the hypothesis in the field. তার মানে কোনো একটা একের বেশি কোনো ভেরিয়েবলের মধ্যে রিলেশন আছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা হাইপোথিসিস ইউজ করতে পারি। বলছি যে প্রথমে একজন ধরো এক্স অ্যান্ড ওয়াই দুটো প্যারামিটার, যদি একজন কতদিন ঘুমায় মানে সরি কত ঘন্টা ঘুমায় এবং তার টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ঠিক আছে, ঘুমানো আর ওয়ার্ক দুটো যদি ভেরিয়েবল হয়, এই দুটো ভেরিয়েবলের মধ্যে কী রিলেশন আছে সেই রিলেশন সম্পর্কে তুমি হয়তো একটা হাইপোথিসিস দিবে। তুমি এরকম দিতে পারো যে যে বেশি ঘুমায় তার কাজ কম্পিটিশন টাইমটা হচ্ছে বেশি লাগে, তাহলে বললে ডাইরেক্ট প্রপোর্শন। আবার হয়তো কেউ বললো না উল্টোটা, এটা ইনডাইরেক্ট প্রপোর্শন, যে বেশি ঘুমায় তার কাজ কমপ্লিট করতে কম টাইম লাগে। কেন না সে ঘুমায় রেস্ট নেয় তার ফিজিক্যাল সব ভালো, তাহলে তার চাপ সে খুব মন দিয়ে থাকবে রাস্তা, তো সেটা ডিপেন্ড টেস্ট করো। কিন্তু হাইপোথিসিস তো অনেক বেশি দিতে পারি, আর দু তিনটা হাইপোথিসিস দিতে পারি, বেশি ঘুমায় সে তাদের কাজ শেষ করবে, যে কম ঘুমায় তার কাজ করতে অনেক টাইম লাগবে, এরকম করে আমরা অনেক হাইপোথিসিস। তাহলে এই যে দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন এইটা বের করার জন্য তুমি যে স্টেটমেন্টটা দেবে সেই স্টেটমেন্টটাকে আমরা হাইপোথিসিস হিসেবে নিতে পারি। বোঝা গেল হাইপোথিসিস কাকে বলে? অ্যান্ড ইট শুড, হ্যাঁ স্যার, ইট শুড বি স্টেটেড বিফোর কন্ডাক্টিং দ্য রিসার্চ। তুমি রিসার্চ শুরু করার আগে তুমি এই হাইপোথিসিসটা দিয়ে দিলে। হ্যাঁ, ধরো তোমার একটা পার্সেন্ট করে রিসার্চ করার আগে তুমি বলে দিলে যে বেশি ঘুমায় তার কাজ কমপ্লিট করার টাইম অফ কম্পিটিশন হওয়ার তার বেশি লাগে, সেটা একটা হাইপোথিসিস। এবার তুমি সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট স্টার্ট করো, সেটা কিন্তু রিসার্চের আগে আমরা দিতে পারি। তুমি তো স্টার্টিং দ্য হাইপোথিসিস গিভস এ ডাইরেকশন টু দ্য রিসার্চ, মানে কি তুমি এটা বলার পরে তোমাকে এই হাইপোথিসিসটা বলার পরে তোমাকে তোমার রিসার্চটা তাহলে আবার কী হবে তোমাকে ডাইরেকশন দিতে হবে। বলো যাও ভূগর্ষে যাও, দেখো এখন কত ঘন্টা ঘুমায় আর কত ঘন্টা টাকা শেষ করে, তুমি সেই অমুক কোম্পানিতে যাও পিসিএসে, দেখো সে কত ঘন্টা ঘুমায় তার কাউ শেষ করে। সো দিস টাইপ অফ অ্যাক্টিভিটি নিয়ে এবার তুমি টেস্ট করতে করতে গেলে গিয়ে তারপর তোমার প্রোডাকশন হবে। কিন্তু হাইপোথিসিস তোমাকে একটু যেটা দিয়েছো সেটা তোমাকে ডাইরেক্ট করছে রিসার্চের দিকে, যে তুমি এগো কোন দিকে এগোবে, তা তুমি ওই ডেটাটা নাও সে কত ঘন্টা ঘুমায় আসে কাজ শেষ করে কিনা বিভিন্ন কোম্পানি থেকে সেগুলো, তবে হাইপোথিসিস তোমাকে রিসার্চ ডাইরেকশন অ্যাড অ্যাবাউ হাইপোথিসিস প্রেডিক্ট দ্য অ্যাসোসিয়েশন আওয়ার রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবল, সো ইট উইল বি প্রোভাইড সাম আইডিয়া অ্যাবাউট দ্য ভেরিয়েবল অ্যান্ড দ্য কাইন্ড অফ ডেটা নিডেড টু প্রুফ হোয়েদার দ্য প্রেডিক্টেড রিলেশনশিপ এক্সিস্ট অর নট। তুমি একটা যে বলেছো যে বেশি সময় ঘুমায় তার কাজ করতে বেশি টাইম লাগবে, এইটা প্রেডিক্ট করার জন্য যে ডেটাগুলো তুমি নিচ্ছ সেগুলো নিয়ে তোমার ওই ডেটাটা স্যাটিসফাই করছে কি করছে না, তাহলে সেই ধরনের দুটো ভেরিয়েবল যে রিলেশনটা আমার ঠিক করার জন্য আমি এই প্রেডিক্টেড ডেটা মানে আমার প্রেডিক্টেড রিলেশনটা ঠিক কিনা তার জন্য আমি ডেটা কাছে স্টার্ট করব। অ্যান্ড দিস উইল সেভ টাইম
add sources which can otherwise be wasted in the collecting to develop it. তার মানে আমি যখন এই হাইপোথিসিসটা দিলাম আমার কাছে ওই এমপ্লয়ি সম্পর্কে তার নাম কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় তুমি জানতে হবে আমি তাকে শুধু গিয়ে বলবো তুমি কথা গুণা করো আর তোমাকে যে কাজটা দেওয়া হয় সেটা শেষ করে তোমার কথা দেন এই দুটোই হচ্ছে আমার মেন তার বাড়িতে কে আছে এই সব তাহলে সেই সমস্ত ডেটা কিন্তু আমি দেবো না তাহলে আমার কাছে হাইপোথিসিস আসা মানে আমি একটা হাইপোথিসিস দেওয়া মানে আমার রিসার্চের ডাইরেকশনটা আমি পেয়ে যাবো কোনটিকে রিসার্চ করবো তাতে অনেক আনওয়ান্টেড রিসোর্স ডেটা যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি আনবে ফলে কী হবে হাইপোথিসিস যে টেন্টেটিভ রিলেশনশিপ না হাইপোথিসিস একটা টেন্টেটিভ স্টেটমেন্ট আমার মনে হলো আমি এটা বললাম তারপর প্রথমে আমি কালেক্ট করলাম ডেটা সেই ডেটাটাকে অ্যানালিসিস করলাম তারপরে আমি হাইপোথিসিস টেস্ট করলাম এটাই হচ্ছে হাইপোথিসিস দিয়ে রিসার্চ করা একটা উদ্দেশ্য এই হাইপোথিসিস সম্পর্কে মনে হয় আইডিয়া পেয়েছো হাইপোথিসিস কিন্তু কোনো কিছু এরকম নয় বলে দিচ্ছি মানে সেটা কারেক্ট নট লাইক দ্যাট আমি সেটাকে ডেটা কালেক্ট করব অ্যানালাইজ করব টেস্ট করব এইবার আমরা আসছি ফাংশন অফ হাইপোথিসিস তাহলে হাইপোথিসিস দেওয়ার মেন কাজ কি হাইপোথিসিস এর মেন পারপাস হচ্ছে ইট ব্রিংস ক্ল্যারিটি প্রিসিশন অ্যান্ড ফোকাস ইন দ্য রিসার্চ প্রসেস মানে আমি বললাম কে কত ঘন্টা ঘুমায় আর কত ঘন্টা কাজ করে এটার উপর একটা হাইপোথিসিস দেওয়ার সঙ্গে সঙ্গে তার মানে তোমার আর কোনো দিকে তোমার লক্ষ্য নেই তুমি এখন যে কোম্পানিতে যাবে প্রথমে এমপ্লয়িকে জিজ্ঞেস করবে কত ঘন্টা ঘুমো এবং তুমি কাজ করতে শেষ করবে ফলে ন্যাচারালি ক্ল্যারিটি প্রিসিশন অ্যান্ড ফোকাস রিসার্চে তোমার মেন জায়গাটা তুমি পেয়ে ইট ফেসিলেটস ফর্মুলেশন অফ থিওরি তার মানে এই যখনই এটা হলো তখন তুমি ওইটা যে ইউনিভার্সাল পারপাস হওয়া ডাইরেক্টিভ পারপাস নিয়ে সেই সমস্ত রিসার্চে ফর্মুলেশন করে দিতে পারবে ইট প্রোভাইডস এ ডাইরেকশন টু দ্য রিসার্চ বাই ডিফাইনিং দ্য ভেরিয়েবল ভেরিয়েবলকে ডিফাইন করতে গিয়েও তোমার ডাইরেকশন আসবে তাহলে তুমি ভেরিয়েবলকে ডিফাইন করতে পারবে যখন তোমার হাইপোথিসিস দিয়ে ইট এনহান্স অবজেক্টিভিটি তোমার অবজেক্টিভ অফ দ্য রিসার্চ সেটাও তুমি এখানে এনহান্স করতে পারবে ইট প্রিভেন্টস ব্লাইন্ড রিসার্চ মানে আমি রিসার্চ করেই যাচ্ছি কোনো উদ্দেশ্য নেই ডাইরেকশন নেই কী পাও জানি না আমি যা খুশি করে চলে যাচ্ছি সেই ব্লাইন্ড রিসার্চটাও এটা প্রিভেন্ট করবে অ্যান্ড ইট প্রোভাইড এ টেম্পোরারি থিওরি অর জেনারেলাইজেশন উইচ আফটার ভেরিফিকেশন বিকাম এ ওয়েল অ্যাকসেপ্টেড থিওরি মানে এরপরে এইখান থেকে টেম্পোরারি জেনারেলাইজ ভেরিফাই করতে করতে একসঙ্গে একটা থিওরি চলে এলো হ্যাঁ যারা বেশি ঘুমায় তারা কাজ কমপ্লিট করতে বেশি টাইম নেয় এরকম একটা কমিটি থিওরি দিয়ে দেবে সেটা তুমি ওই হাইপোথিসিস থেকে কনক্লুশন করতে পারবে টেস্টিং বোঝা গেছে তাহলে হাইপোথিসিস ইম্পর্টেন্ট রিসার্চের আগে এবার আমরা আসছি টাইপ অফ হাইপোথিসিস এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বলে হাইপোথিসিসকে কন্ট্রোল করে প্রথম হচ্ছে নাল হাইপোথিসিস হোয়াট ইজ নাল হাইপোথিসিস না ইট ইজ দ্য বেস অফ স্টাডি ইট ইজ দ্য বেস অফ এ স্টাডি একটা ইট ইজ দ্য বেস অফ এ স্টাডি মানে নাল হাইপোথিসিস হচ্ছে কোনো একটা পড়া পড়লে স্টাডি করলে তার বেস হচ্ছে নাল হাইপোথিসিস কেন দিস সিগনিফাইজ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু ফিনোমেনাল অর সিচুয়েশন মানে যদি দুটো ঘটনা থাকে দুটো ফিনোমেনাল থাকে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই এই কথাটা কিন্তু নাল হাইপোথিসিস আমাদেরকে বলে সো দিস ইজ দ্য বেস অফ দ্য স্টাডি মানে আমি যেটা করলাম সেটা করার পরে আরেকটা ফিনোমিনাল করলাম ওই দুটো ফিনোমিনার মধ্যে কোনো ডিফারেন্স নেই এটা কে বলবে না নাল হাইপোথিসিস সো ইট ইজ ডিনোটেড বাই এইচ জিরো অথবা এইচ এন মানে নাল নাল অথবা জিরো এইচ এন ফর এক্সাম্পল এইচ জিরো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ইফেক্ট অফ ড্রাগ এ আর ড্রাগ এটা হচ্ছে নাল হাইপোথিসিস মানে কি বলা হচ্ছে সবসময় দেখো দেয়ার ইজ নো ডিফারেন্স হ্যাঁ দেয়ার ইজ নো ডিফারেন্স বা এরকম স্কিন প্রবলেম আর নট কজ বাই দ্য কেমিক্যাল ইন মেকআপ প্রোডাক্ট ও নাল হাইপোথিসিস নাল হাইপোথিসিস বলতে কি দেয়ার ইজ নো ডিফারেন্স নো কজ হ্যাঁ দেয়ার ইজ নট প্রোডাক্ট মানে তাদের মধ্যে সবসময় একটা সিমিলারিটি আছে বা তারা সবসময় দেয়ার ইজ নো ডিফারেন্স তারা কিন্তু একটা আরেকটার মধ্যে কোনো বেসিক দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো ডিফারেন্স আসবে না সেটাই হচ্ছে
এবং ধরো গার্লস অ্যান্ড বয়েজ পারফর্ম ইকুয়ালি ওয়েল ইন দ্য ম্যাথমেটিক্স, মানে তারা ইকুয়াল ম্যাথমেটিক্সে কাজ করে। এই হাইপোথিসিসটা নাল হাইপোথিসিস। নাল মানে তাহলে বোঝা গেল কি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু ফিনোমেনন। এরকম হাইপোথিসিস দিয়ে তুমি যদি বলো, তুমি যদি বলো যে যে এই ঘুমানোর সঙ্গে স্লিপিং আওয়ার্স অ্যান্ড কাজ, তুমি যদি বলো স্লিপিং আওয়ার আর কাজের মধ্যে কোনো রিলেশন নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স বা নো এফেক্ট অন স্লিপিং আওয়ার অ্যান্ড দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক, তাহলে এই হাইপোথিসিসটা কিন্তু নাল হাইপোথিসিস হিসেবে আমরা ঠিক বুঝাতে পারলাম। বলো কোশ্চেন থাকলে বলো, নাল হাইপোথিসিস। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি তো। হ্যাঁ নাল হাইপোথিসিস মানে যে তোমার কোনো ডিফারেন্স স্যার, এই টপিক গ্রুপের উপরে স্যার কোনো কোশ্চেন নেই স্যার, কোশ্চেন অ্যান্সার আছে তো, দেবো তো উত্তর দিতে স্যার, ওইগুলো স্যার একটু ডিসকাস করলেই হয়তো হয়ে যাবে। হ্যাঁ ডিসকাস করলে হবে, আগে একটা বানটা বুঝে নাও যে কোনটা কাকে বলে কোন দিকে কাকে বলে। এটা তো অন্য অঙ্কের মতো নয় যে আমি অলরেডি থিওরিটা জানি তারপর আমি সলিউশনটা করতে পারবো, সেটা হবে না। এটা তোমাকে না করলে তুমি এর অ্যান্সার দিতে পারবে, যখন তুমি করতে যাবে প্রত্যেকটা কোশ্চেন করতে যাবে তার প্রতি মুহূর্তে তুমি হাঁট পাবে। কেন হঠাৎ তোমাকে একটা বলে দিল যে অল্টারনেট হাইপোথিসিস কাট করে, তখন তুমি অল্টারনেট হাইপোথিসিস কী বলে আমি তুমি বুঝতে পারবে। সেই জন্য একবার এটা করে নাও, না করলে তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে আমি বোঝাতে পারলাম নাল হাইপোথিসিস আমি পাঠাবো তোমাকে, একটা বুটে একটা কোশ্চেন দিয়ে দেবো, আসার যদি আছে তোমাকে সলভ করবে, আমি যেখানে আটকাবে তারপর আমি আর কি ক্লাসরুম যেটা পড়াচ্ছি সেইটা আর আরেকটা ক্লাস নেবো একটা স্যাম্পলিং এর উপরে, স্যাম্পলিং মানে কীভাবে আমরা ডেটা কালেকশন করি তার উপরে। এই দুটো থেকে আমরা ওই 60টা কোশ্চেন আছে, তাহলে সেগুলো যখন অ্যান্সার করবে তখন এগুলো কাভারেজ গুলো পাবে যে হাইপোথিসিস নিয়ে কোশ্চেন আছে ওটা হচ্ছে। হ্যাঁ ওর কোশ্চেন নিয়ে পড়ছে না মানে, আচ্ছা তাহলে আমাকে এটা বুঝে না, নাল হাইপোথিসিস হচ্ছে যেখানে আমাকে বলবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু ফিনোমেনা। যেমন আমি বলছি আগের এক্সাম্পলে স্লিপিং আওয়ার্স তার সঙ্গে রিলেশন ছিল কার না কমপ্লিশন অফ ওয়ার্ক, তা আমি যদি একটা হাইপোথিসিস দিতাম দেয়ার ইজ নো ডিফারেন্স বা নো এফেক্ট অফ কমপ্লিশন অফ ওয়ার্ক অন স্লিপিং আওয়ার্স, তাহলে যে হাইপোথিসিসটা হতো সেটা নাল হাইপোথিসিস। মানে সে ধরে নিচ্ছে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কোনো মানে সেম দুটোর মধ্যে এফেক্টটা ফেনোমেনাটা হচ্ছে সেম, ঠিক আছে কোনো এফেক্ট নেই, এটা দেয় যে তার হচ্ছে না। কিন্তু অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস ইজ কনসিডার টু বি ট্রু ইফ দ্য নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। তার মানে যদি নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা হয়, মানে আমি যে বলছিলাম এক্ষুনি স্লিপিং আওয়ার্সের মধ্যে আর ওর কাজ করার মধ্যে কোনো ডিফারেন্স নেই বা কোনো কজ নেই, এটা যদি আমাকে রিজেক্ট করলে তবে আমি ওইটা নেট পাবো। আমি এটা বলেছিলাম যে যতক্ষণ ওর স্লিপিং আওয়ার্স মানে ও কতক্ষণ ঘুমায় এবং কতক্ষণ কাজ শেষ করে কতক্ষণ ওয়ার এদের মধ্যে কোনো রিলেশন নেই বা দেয়ার ইজ নো এফেক্ট, তাহলে এটা বলার পরে আমি যখন ডেটা স্টাডি করে দেখলাম না প্রচুর এফেক্ট আছে যে বেশি ঘুমাইছে কাজ শেষ করতে পারছে না, তাহলে আমার যে আগে নাল হাইপোথিসিস ছিল সেটাকে রিজেক্ট করতে হবে। আমি যদি রিজেক্ট করি তাহলে যে হাইপোথিসিসটা উঠে আসে তার নাম হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস কী বলছে, ইট ইজ রিলেটেড বাই ওয়ান অথবা এ দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য এফেক্টিভনেস অফ দ্য ড্রাগ অ্যান্ড এ অ্যান্ড বি, কারণ এ অ্যান্ড বি ড্রাগের যে এফেক্টিভনেস তাতে কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স। এই যে আগেরটা বলেছিলাম দেয়ার ইজ নো ডিফারেন্স, এটা ছিল নাল, কিন্তু এখন আমি স্টাডি করার পরে এক্সপেরিমেন্ট করার পরে আমি ডিফারেন্সটা পাচ্ছি, বা আমি বললাম ড্রাগ এ ইজ মোর এফেক্টিভ দেন ড্রাগ বি, তাহলে আমি তখন একটা যেন হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস দিলাম, নাল হাইপোথিসিসটা তখন রিজেক্ট হয়ে গেল। বা এরকম হতে পারে স্কিন প্রবলেম আর কজ বাই দ্য কেমিক্যাল ইন মেকআপ প্রোডাক্ট, কারণ এটা একটা আগেটা বলেছিলাম যে কোনো কজ নেই তাহলে সেটা রিজেক্ট হলো, এটা আমাকে তো এস্টাবলিশ হলো, এটাকে বলা হয় অল্টারনেট হাইপোথিসিস। অথবা আমি আগে বলেছিলাম গার্লস অ্যান্ড বয়েজ পারফর্ম ইকুয়ালি, এখন হয়তো আমি বললাম গার্লস অ্যান্ড বয়েজ ডু নট পারফর্ম ইকুয়ালি
ওয়েল ইন ম্যাথমেটিক্স, তাহলে এতে বোঝা গেল আগেরটা যেটা দিয়েছিলাম নাল হাইপোথিসিস ওরা সমান ইকুয়াল, হ্যাঁ তো সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে নাল হাইপোথিসিস কি বা অল্টারনেট হাইপোথিসিস কি, আসলে বুঝেছি। এবার হাইপোথিসিস ক্যান বি পজিটিভ অর ক্যান বি নেগেটিভ, এখানে পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে, সেটা ডিপেন্ড করছে। যেমন ধরো আমি বলছি ওমেন অ্যান্ড ম্যান পারফর্ম ইকুয়ালি ওয়েল ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জব, এটা হলো নাল হাইপোথিসিস। আমি যদি বলি মেয়েরা এবং পুরুষরা, মহিলা এবং পুরুষ ইকুয়াল পারফর্ম করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ জবে, তার মানে ইকুয়াল কথাটা বলার সঙ্গে সঙ্গে তাহলে এই যে দুজনের দুটো ভেরিয়েবল ছিল ম্যান এবং ওমেন, এই দুটো ভেরিয়েবলের মধ্যে ইকুয়ালিজমটা চলে আসছে, ফলে আমার এটা নাল হাইপোথিসিস। কিন্তু আমি যদি দেখি ওমেন পারফর্ম বেটার ইন অ্যাডমিনিস্ট্রেটিভ জব দেন ম্যান, তখন এটা হলো অল্টারনেট হাইপোথিসিস। তাহলে আগে যে হাইপোথিসিসটা বলেছিলাম নাল হাইপোথিসিস, সেটা রিজেক্ট হলো, আমাকে অল্টারনেট হাইপোথিসিসটা আমি হয়তো সার্ভে করে রেজাল্ট করে দেখলাম। সো এইভাবে হাইপোথিসিস ক্যান বি এ পজিটিভ অর এ নেগেটিভ স্টেটমেন্ট, একটা হাইপোথিসিস সেটা পজিটিভ স্টেটমেন্ট হতে পারে আবার সেটা নেগেটিভ স্টেটমেন্টও হতে পারে, হ্যাঁ। কিন্তু এদের মধ্যে যেমন নাল হাইপোথিসিস হচ্ছে এইচ জিরো আর এইচ ওয়ান হচ্ছে হোমেন পার্টন করে হাইপোথিসিস। এছাড়া কিছু আদার হাইপোথিসিস রয়েছে, যেমন সাম আদার কনসেপ্ট হাইপোথিসিস অফ নো ডিফারেন্স, সাচ এ হাইপোথিসিস স্টেটস দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু গ্রুপস সিচুয়েশন অ্যাকশন অর ফেনোমেনা। ডিক্লারেটিভ হাইপোথিসিস হতে পারে, সাচ এ হাইপোথিসিস ইউজ টু ডিক্লেয়ার দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, ফর এক্সাম্পল স্কিন প্রবলেম আর কজ বাই দ্য কেমিক্যাল ইন্ডিকেটর। তাহলে স্কিন প্রবলেম একটা ভেরিয়েবলস আর কেমিক্যালস মেকআপ, মেকআপে কত কেমিক্যাল আছে সেটা একটা ভেরিয়েবলস, এই দুটো হ্যাঁ কীভাবে কজ হয় না দেয়ার ইজ এ কজ আছে আর এটা ডিক্লেয়ার করছে। ডাইরেকশনাল হতে পারে, যেমন ড্রাগ এ ইজ নট এফেক্টিভ দেন ড্রাগ বি, এটা হচ্ছে ডাইরেকশনাল। তাহলে আমি হ্যাঁ ডাইরেকশনাল না হাইপোথিসিস, নট এফেক্টিভ, নট এফেক্টিভ, নট এফেক্টিভ মানে কি এ অ্যান্ড বি সবই ঠিক কিন্তু ডাইরেক্ট কী করছে না, এ ইজ নট এফেক্টিভ দেন বি, তাহলে লোক কী লোকটা লোক কী করবে না, বিটাকেই প্রেফার করবে, এটা এফেক্টিভ নয়, তার মানে ডাইরেকশন কী হলো বির দিকে যাচ্ছে, সেই জন্য এটাকে ডাইরেকশনাল নাল হাইপোথিসিস, এটা নাল, তাহলে দেয়ার ইজ নো এফেক্ট, নো এফেক্ট, কিন্তু এ ইজ নট এফেক্ট, তার মানে এটা নয় বি বেশি ধরো, হ্যাঁ বির থেকে এটা এফেক্ট নয়, তার মানে কি ডাইরেক্ট হচ্ছে বি, এটা হলো ডাইরেকশনাল। বা এরকম হতে পারে এ ইজ মোর এফেক্টিভ দেন বি, তার মানে এটাও ডাইরেকশনাল, এটা কিন্তু অল্টারনেট, ভালো করে বোঝো ডাইরেকশনাল নাল আর এটা হচ্ছে ডাইরেকশনাল অল্টারনেট। অল্টারনেট কেন, না এ আর বির মধ্যে ডিফারেন্সটা আছে, আগে আগেরটা ছিল নট এফেক্টিভ আর এখানে হচ্ছে মোর এফেক্টিভ, এই যে নট অ্যান্ড মোর এই কথাটা হচ্ছে সিং সিংয়ে, এটা হয়ে গেলো অল্টারনেট হাইপোথিসিস, এটা হলো নাল হাইপোথিসিস। আশা করি হাইপোথিসিস সম্পর্কে একটুখানি আইডিয়া তোমরা পাচ্ছ, নাল এবং অল্টারনেট সম্পর্কে, নাল হওয়া মানেই সেখানে দেয়ার ইজ নো ডিফারেন্স, এই কথা আসবে নট এফেক্টিভ এটা আসবে, আর অল্টারনেট মানে না নালটা রিজেক্ট হয়ে গেল, অল্টারনেট মানে সেটা উল্টোটা, হ্যাঁ নট এফেক্টিভ হয়েছিল এখন বলবো না এফেক্টিভ আছে। আর নন ডাইরেকশন হতে পারে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এফেক্টিভনেস অফ ড্রাগ এ অ্যান্ড বি, এই নন ডাইরেকশন হওয়া কেন, নো নো ডিফারেন্স বিটুইন এফেক্টিভনেস অফ ড্রাগ, তাহলে আমি কারো কাউকেই কিন্তু বড় করছি না, দেয়ার ইজ নো ডিফারেন্স, এরকম ডাইরেকশনও নেই, মানে আগেরটা যেমন এ ইজ নট ইফেক্টিভ তার মানে কি বি ভালো বলতেন, বিকে বেশি পেন বি মানে ডাইরেকশনটা বির দিকে যাচ্ছে, এখানে কিন্তু বি টু যাচ্ছে না, নো ডিফারেন্স, কারণ এ অ্যান্ড বি তার ঠিক, কিন্তু এরকম অল্টারনেট হতে পারে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এফেক্টিভনেস অফ এ অ্যান্ড বি, দেয়ার ইজ এ ডিফারেন্স, এই ডিফারেন্সে এ না বি কে বেশি বেটার সেটা কিন্তু এখানে বলা হয়, সেই জন্য এটা হচ্ছে নন ডাইরেকশনাল হাইপোথিসিস। এখানে একবার স্টাডি করো, স্টাডি না করলে তো বুঝতে পারবে না। আচ্ছা আমার লাস্ট এই অ্যারিস্টটলের গ্রুপ হাইপোথিসিস বলে আমি শেষ করছি, পরের দিন আমরা এটা পড়াবো যে প্রিপেয়ার অফ দিস এস ডিজাইন। এবার তো আমরা প্রবলেমগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করো, এরপরে আমরা এটা বলবো, এটা মেটেরিয়ালসকে ভালো হবে।
দেখো ক্যারাস্টাইটিস তো একটা গুড হাইপোথিসিস, একটা ভালো হাইপোথিসিস হতে হয় তার কি কি ক্যারাস্টাইটিস থাকে। এক নম্বর, ইট শুড অ্যাক্ট অ্যাজ এ স্টিমুলাস টু রিসার্চ, আর রিসার্চের প্রথম স্টিমুলাস হিসেবে এই হাইপোথিসিসটা ব্যবহার করবে। হাইপোথিসিস যদি কেউ অ্যাক্ট হতে পারে তাহলে এই হাইপোথিসিসটা নিয়ে সে এগোতে থাকবে, আর রিসার্চটা ডাইরেক্টেড হবে, তার রিসার্চটা ফোকাসড হয়ে যাবে, তার রিসার্চটা কনসেন্ট্রেট হবে অন দিস ভেরিয়েবল অফ দ্য হাইপোথিসিস। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হাইপোথিসিস দিলে কিন্তু রিসার্চটা কনসেন্ট্রেট হবে। ইট শুড বি এক্সপ্রেস সিম্পলি স্পেসিফিক্যালি, ইট শুড বি কনসেপচুয়ালি ক্লিয়ার, ইট শুড বি ভার্বাল স্টেটমেন্ট অফ দ্য রিলেশনশিপ বিটুইন টু অর থ্রি টু, কারণ আমি তো ভার্বালি বলছি, হাইপোথিসিস দিচ্ছি, আমি কোনো এক্সপ্লেন করছি না। ইট শুড বি ফিউচার ওরিয়েন্টেড, মানে ভবিষ্যতে কী হবে সেটা প্রেডিক্ট করতে পারে। ইট শুড বি প্রিভেন্ট ব্লাইন্ড রিসার্চ, ব্লাইন্ড রিসার্চ আর কেউ করবে না, সবাই ওই হাইপোথিসিসের ডেটা নিয়েও ভাবতে পারবে। আচ্ছা, ইট শুড বি এনহান্স দ্য অবজেক্টিভিটি, রিসার্চের আউটপুট নিয়ে সবাই ভাবতে শুরু করবে কী হবে কী হবে। অ্যান্ড ইট শুড বি অপারেশনালাইজেশন, অপারেশনালাইজেবল, মানে এটাকে অপারেশন করা যাবে এবং এটা ওয়ার্কেবল থেকে নিয়ে একটু কাজ করতে পারবে। ইট শুড বি ভেরিফাইবল, মানে ওই হাইপোথিসিসটা যেন ভেরিফাই করতে পারে। আমি বলেছি এই কোম্পানিটা তোমায় কাজ করতে পারে, সেটা ভেরিফাই করা যাবে, কারণ সেই ভেরিফাই হতেই হবে। সো এটা হচ্ছে গুড রিসার্চ অফ দিস। তাহলে এই পর্যন্ত আজকে আমি তোমাদেরকে গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্যার আগে একটু পড়ে নিয়ে ওটা পাঠিয়ে দিন, স্টাডি ম্যাটেরিয়ালটা একদম এটা পড়ো, পড়ার পরে বরঞ্চ এই সপ্তাহে না এইটা পড়া, আমি আর একটা ক্লাস নিই ওই স্যাম্পলিংয়ের উপরে, এই পুরোটা পড়া হয়ে গেলে তারপর আমরা ওই কোয়েশ্চেন আনসার করব, তাই না? নাহলে কিন্তু ওই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা মুক্ত হবে, ঠিক আছে? একটু স্টাডি করে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, ওকে? হ্যাঁ।